আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ রয়েছ মূলত আজকে যেহেতু টেন মিনিট স্কুলের স্টুডিও থেকে ক্লাস না হচ্ছে না মূলত আমি আমার নিজের রুম থেকে ক্লাস নিচ্ছি বলতে পারো আর কি সো ক্লাসটা মূলত তোমাদের আজকে যেহেতু সামারাইজড ক্লাস নেব আর কি এবং ক্লাসটা আমার হোয়াইট বোর্ডে করাচ্ছি আর কি আর তোমরা সবাই ঠিক মতো দেখতে পাচ্ছো এবং শুনতে পাচ্ছ কি না এবং সবাই কেমন আছে আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্ট একটু জানাও এবং সবাইকে মেনশন করে দাও ক্লাসটা মূলত তোমাদের আজকে যেহেতু সামারাইজড ক্লাস নেবো আর এবং ক্লাসটা আমার হোয়াইট বোর্ডে করাচ্ছি আর কি আর তোমার সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা এবং সবাই কেমন আছে আমাকে একটু কারণ একটু কমেন্ট একটু জানো এবং সবাইকে মেনশন করে দাও ক্লাসটা কমেন্ট একটু জানো বোর্ড মনে হয় টোটালি দেখা যাচ্ছে কি হ্যাঁ যাচ্ছে সবাই হ্যাঁ ওকে কনিক এলিজাবেথ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অল ইজ ক্লিয়ার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়াই সবাই মানে আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আর কি আর তোমাদের যে কথাটা বলার হচ্ছে যে তোমরা অনেকে বলছো যে তোমাদের প্রথম অধ্যায়ে তোমাদের সিকিউতে অনেকগুলো প্রবলেম তো আজকে তোমাদের একটা কথাই বলে রাখি যেই টপিকগুলো করাবো যেই টপিকগুলো তোমাদেরকে করাবো কখর নিশ্চয়তা দিচ্ছি না কখো যে কোনো জায়গা থেকে আসতে পারে গো এবং ঘ ইনশাল্লাহ ধরে রাখো এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট ধরে রাখো তোমার ওই জায়গা থেকে প্রশ্নের প্রশ্নটা তোমাদের আসবে আর কি তো আমি মূলত গত দু সাল পর্যন্ত কোয়েশ্চেন তোমাদের অ্যানালাইসিস করলাম এর মাঝখানে দু সালের মধ্যে আমি প্রায় চব্বিশটা প্রশ্ন দেখছি তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখছি এর মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে শুধুমাত্র ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন থেকে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আছে প্রায় নয়টা প্রায় নয়টা অর্থাৎ এইটটি থেকে নাইনটি প্রশ্ন ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন থেকে এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং মাইট্রোকেন্ড্রিয়া ওকে আর এরপরে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের মূলত ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল ওকে আমাদের মূলত ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল ওকে আমাদের মূলত আহ বারে বারে এই ধরনের লাইফটা কেটে যাচ্ছে কেন আমি ঠিক বুঝে উঠতে পারতেছি এটা কারণটা কি আহ জুম হয়ে যাচ্ছে আবার জুম আহ আউট এন্ড জুম অফ হয়ে যাচ্ছে মনে হয় না লাস্ট টাতে আচ্ছা ওয়াও আহ হোয়াইট বোর্ড আছে তোমরা কি দেখ দাও আমি এই ফোনটি একটু আরেকটা ফোন একটু চেক করে নিই আমার যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার এইখানে একটু আর কি আমি যেহেতু প্রথম রুম থেকে ক্লাস নিয়েছি আমার একটু প্রবলেম হতে পারে এই জন্য একটু ওয়েট করো তোমরা জাস্ট একটু কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত আমাদের ক্লাসে মনোযোগ দিতে পারবো এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি আচ্ছা ওকে তোমরা পঁয়ত্রিশ জনের মতো লাইভে চলে আসো আর কি হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাচ্ছে আর কি বা বেশ ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এভরিথিং ইস ওকে ফাইন বাট আমার আরেকটা ফোনে দেখা যাচ্ছে না ঠিক মতো কেন যে এখানে দেখা যাচ্ছে না ফোনটাতে মানে আরেকটা ফোনে আচ্ছা চলো থাকি এটাতে না দেখা গেলে নাই আর কি চলো আমরা এখন মোটামুটি ক্লাসে শুরু করে দিই আর কি সবাই একটু কাইন্ডলি অবশ্যই অবশ্যই কমেন্ট একটু দ্রুত জানাও দ্রুত জানো তোমাদের টপিক লাইন জানো আর আমার সাথে একটু ক্লাস খাতা কলম নিয়ে বসে পড়ো খাতা কলম নিয়ে ক্লাসে বসে পড়ো আর কি চলো আজকে তো হবে আজকে তো এখানে আমাদের খতম হয়ে যাবে ইনশাল্লাহ ক্লাস এখানে আমাদের টোটালি খতম করব আর কি আমরা ক্লাস টোটালি এটাতে ওকে সব কিছু ঠিক আছে ভাইয়া কতক্ষণ ধরে ক্লাস নেবেন আমি তোমাদের দেড় ঘন্টা ক্লাস নেবেন ইনশাল্লাহ ভাই বারবার সাদা হয়ে হয়ে যাই ভাই বারবার সাদা হয়ে যায়। ওকে মাস্টারফুল সবাই অনেক লাইভে রয়েছে তাহলে আমি আমার মূলত এখান থেকে আর কি দেখার চেষ্টা করি যেহেতু দেখা যাচ্ছে না ইয়া থেকে তো আমাদের কমেন্টগুলো তো আবার পড়তে হবে তাই না কমেন্ট ওকে রেখে দিলাম সেটটা করে নিই একটু ওকে তাহলে আমরা মোটামুটি পঞ্চাশ জনের মতো লাইভে চলে আসছে ওকে তাহলে চলো আমরা মূলত শুরু করে দিই আর কি তো দেখো মূলত তোমরা সবাই জানো আমাদের আমি কিন্তু শুরু করে দিলাম সবাই নোট ডাউন করে জাস্ট টপিকগুলো তাহলে আমাদের আজকে মূলত যে টপিকগুলো পড়াশোনা করব টপিকটা হচ্ছে মূলত আমরা পড়াশোনা করব ছয়টা টপিক কয়টা টপিক নিয়ে ছয়টা টপিক নিয়ে পড়াশোনা করব এক নম্বর ডিএনএ অ্যাপ্লিকেশন দুয়ের নাম্বার হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন তিন নাম্বার হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন ওকে আর চার নাম্বারটা হচ্ছে ক্লোরোপ্লাস পাঁচ নাম্বারটা হচ্ছে ইন্ডিয়া আর নাম্বারটা হচ্ছে ফ্লুইড মজা এক মডেল ক্লিয়ার আছে তাহলে চলো আমরা মূলত চলে যাই আমাদের গবা ঘয়ের প্রশ্নতে আর কি আচ্ছা গবা ঘয়ের প্রশ্নতে যদি যাই এর মধ্যে ফার্স্ট অফ অল আমাদের যে টপিকটা আসবে সেটা হচ্ছে তোমার ছবিটা দেখে বুঝতেই পারতো এটা ডিএনএর অ্যাপ্লিকেশন আমি আগেই তোমাদেরকে মাথায় পুশ করি একটা কথা বইয়ে অনেক কিছু লেখা রয়েছে বইয়ে অনেক কিছু লেখা রয়েছে আজকে তোমাদের আমি একদম ইন এ বি কাট একদম প্রিসাইজ করে দিব যে এটা এটা ইনশাআল্লাহ পরীক্ষা লিখে আসবা নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো আর কি বুঝছো কারণ তুমি বইয়ের সবকিছু পড়ার পরে যখন তুমি আসল জিনিসটা লিখতে পারবে না তুমি নাম্বার পাবা না তুমি কম লেখো বাট তুমি নাম্বার ক্যারি করো বেশি আর কি ওকে আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল আমরা যে জায়গাটা চলে আসবো সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন টপিকটা যে নামটা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন আচ্ছা বোর্ডে কি লেখা মনে বোঝা যাচ্ছে ওকে আমার লেখাটা একটু খারাপ কিছু মনে করো না আচ্ছা ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে এটা আমাদের সঙ্গে আসবে ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে আমরা জানি মাদার ডিএনএ মাদার ডিএনএ মানে মাতৃ ডিএনএ মাদার ডিএনএ মানে মাতৃ ডিএনএ মাদার ডিএনএ থেকে মাদার ডিএনএ থেকে যখন সিস্টার অথবা অপত্য ডিএনএ আসবে বা তৈরি হবে তখনই তাকে বলে রেপ্লিকেশন তখন তাকে কি বলে রেপ্লিকেশন বলে তাহলে এখানে দেখো মাদার ডিএনএ মাদার ডিএনএ থেকে কোনটা আসে সিস্টার ডিএনএ মাদার ডিএনএ থেকে আসছে সিস্টার ডিএনএ ওকে সিস্টার ডিএনএ থেকে কি আসছে সিস্টার ডিএনএ থেকে আসবে হচ্ছে m আর এন এ আর এন এ এবং এম আর এন এ থেকে তৈরি হবে প্রোটিন এম এ থেকে তৈরি হবে কি প্রোটিন তাহলে আমাদের এই যে এই কয়েকটা জিনিসটা সম্ভবত দেখা যাচ্ছে না কি তাই না বোর্ডে নিচে একটু দেখা যাচ্ছে না মেবি আচ্ছা তাক যদি দেখা না যায় তাহলে আমি এম আরনে পর্যন্ত দেখা যাচ্ছে তো আচ্ছা এ মানে আমি সাইডে লিখে দিলাম আর কি এমআরএন থেকে যেটা আসবে সেটা হচ্ছে প্রোটিন টি ই আই এন তাহলে একটা জিনিস দেখো আমাদের সেন্ট্রাল ডগমা এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মূলত ক বা খ নাম্বারে প্রশ্ন আসে সেন্ট্রাল ডগমা আমরা জানি দেখো মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ সিস্টার ডিএনএ থেকে এম আরএনএ এমআনে থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকেই বলা হচ্ছে মূলত মূলত এটা ইন টোটাল একটা প্রক্রিয়া এবং এই যে দেখো মাদার ডিএনএ থেকে যে সিস্টার ডিএনএ তৈরি হলো এটাকেই বলা হবে রেপ্লিকেশন এটাকে কি বলা হচ্ছে রেপ্লিকেশন বলা হচ্ছে ইজ ইট ক্লিয়ার এরপরে দেখো সিস্টার ডিএনএ থেকে এম আর এন এ মানে ম্যাসেঞ্জার যে তৈরি হলো এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এটাকে কি বলা হলো বলো তো এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং আমরা জানি এম আর থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে এটা তোমরা সবাই জানো সেই বিখ্যাত জিনিস সেটা হচ্ছে কি বলতো ওইটাকে কি বলা হবে ট্রান্সলেশন ওকে তো আমাদের এইখান থেকে ইন টোটাল এটা হচ্ছে আমাদের আজকে পড়ার জিস্ট তো এই জিস্টের মধ্যে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি যে সেন্ট্রাল ডগমা কাকে বলে সেন্ট্রাল ডগমা কাকে বলে তো সেন্ট্রাল ডগমা কাকে বলে এটা করার জন্য আমি এখানে ছোট্ট করে এখানে লিখে দিলাম কেন্দ্রীয় সেন্ট্রাল ডগমা সেন্ট্রাল ডগমা কি হচ্ছে বলতো ডিএনএ থেকে উৎপন্ন করবে এমআরএনএ আর এমআরএনএ থেকে উৎপন্ন হবে প্রোটিন এমআরএনএ থেকে উৎপন্ন হবে কি প্রোটিন এই তিনটা প্রক্রিয়াকে একত্রে একসাথে কি বলে আমাদের আমাদের সেন্ট্রাল ডগমা বলে তাহলে ডিএনএ থেকে এমআরএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন কি বলা হবে ট্রান্সক্রিপশন আর এমআরএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হবে ট্রান্সলেশন কি বলা হবে তো ট্রান্সলেশন বলা হবে তাহলে আমাদের মূলত সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝানো হচ্ছে বলতে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনকে ওকে বলতো তাহলে সেন্ট্রাল ডগমা নিচের কোনটি সঠিক নয় আমাকে একটু কমেন্ট একটু জানাও নিচের কোনটা সঠিক নয় সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন নাকি ট্রান্সলেশন আমাকে একটু কমেন্ট দ্রুত একটু জানাও আর কি দেখি রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন নাকি ট্রান্সলেশন রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন নাকি ট্রান্সলেশন একটু দ্রুত জানাও আমি একটু কমেন্টে পড়ে নিই আর কি দেখি ওকে সবার আগে কে কমেন্ট করছে কে কমেন্ট করছে এই জায়গাটাতে দেখা যাক কে কমেন্ট করে এরপর আমরা তোমাদের কমেন্ট কোথায় কমেন্ট দ্রুত একটু কমেন্ট করো দ্রুত একটু কমেন্ট করো দ্রুত কমেন্ট চাই আর কি ওকে রেপ্লিকেশন ভেরি গুড আখিত দিয়েছে আখিউতু দিয়েছে রেপ্লিকেশন আরিবু তো দিয়েছে রেপ্লিকেশন অ্যাপসুলেট রাইট গুড আর কি ভাই আচ্ছা এই তো হয়ে যাচ্ছে মাস্টার বলেছেন রেপ্লিকেশন উত্তর দিয়েছো আর কি তাহলে এর পরের দিকে আমাদের শেষ হয়ে গেল আমাদের সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা এটা তোমাদের খ নাম্বার প্রশ্নে সবচেয়ে বেশি আসে খ নাম্বার প্রশ্নে বেশি আসে কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা বলতে কি বলছো অর্থাৎ তোমরা লিখবা যে ডিএনএ থেকে এম আর তৈরি এবং এম এ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় এর মধ্যে আমরা জানি এই ছবিটাও তোমরা দিয়ে দিবা এবং এর পাশে লিখবা সেন্ট্রাল ডগমাতে মূলত ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়াটি ঘটে থাকে আচ্ছা গেল আর কি তাহলে রেপ্লিকেশনটা কি জিনিস মূলত আমরা জানি রেপ্লিকেশনটা কি জিনিস আমি এখানে আরেকটু ক্লিয়ার করে দিই এটাতে রেপ্লিকেশন তাই তো আচ্ছা আমি এটা লাল কালি দিয়ে লিখবো লিখি লাল কালিতেই লিখি আর কি রেপ্লিকেশন অর্থাৎ এম মানে মাদার ডিএনএ এটা একটু মনে রাখো এম মানে মাদার ডিএনএ এখানে এস ডিএনএ মানে সিস্টার ডিএনএ সিস্টার ডিএনএ মানে কিন্তু অপত্য ডিএনএ তাহলে মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ যে তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন এটাকে বলা হচ্ছে কি রেপ্লিকেশন বলা হচ্ছে আচ্ছা তো এখন মূলত তোমাদের একটা প্রশ্ন চলে আসলো যে রেপ্লিকেশনের প্রসেসটা তোমরা ব্যাখ্যা করো আর কি রেপ্লিকেশনের প্রসেসটা ব্যাখ্যা তোমরা কিভাবে করবা তোমাদের ফার্স্ট অফ অল চলে আসি আমরা রেপ্লিকেশনের জন্য তোমাদের বই দেওয়া রয়েছে ছয়টা এনজাইমের কথা কয়টা এনজাইমের কথা দেওয়া রয়েছে ছয়টা এনজাইমের কথা তোমাদের বই দেওয়া রয়েছে কিন্তু আমরা ছয়টা এনজাইম মূলত পড়ব না আমরা মূলত চারটা দিয়ে কাজ করে ফেলবো আমরা কয়টা এনজাইম লাগাবো এখানে চারটা এনজাইম দ্বারা আমরা কাজ করবো ক্লিয়ার চারটা এনজাইমের মধ্যে ফার্স্ট অফ অল দেখো আমরা জানি ডিএনএ কে বলছে ডাবল হেলিক্স ডাবল হেলিক্স মানে কি বলতো এরা প্যাচময় থাকে তাহলে এদের প্যাচকে খুলতে হবে তো এদের প্যাচকে মানে হেলিক্সকে যদি খুলতে হয় তাহলে একটা এনজাইম লাগবে সে এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ এনজাইম সে এঞ্জামের নামটা কি হেলিকেজ এনজাইম ওকে তাহলে দেখো জিনিসটা কি হলো আর কি আমাদের ফার্স্ট অফ অল চারটা এনজাইম আমি ছয়টা এনজাইমের পরে ভুলে গেলাম ধরো রাখ আমি চারটা দ্বারা এনজাইম দ্বারা রেপ্লিকেশন কমপ্লিট করব আসো বি নট ডিএনএ হেলিকেজ ওকে ডিএনএ দেখো এনজাইম তোমরা সবাই জানো যার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড এস টি আর এন ডি স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এই কাজ করে আমাদের অনেক সময় দেখি আমাদের মতো কিছু টাইপের বান্ধবরা থাকে না যে তারা সবসময় যে কোনো জিনিস ভেঙে দেয় মানে তাদের কাজই হতেছে মনে করো জোড়া লাগাইতে না আর কি বুঝছো ভাঙায় ফেলবে ডিএনএ পলিমারেজ খেয়াল করো পলিমারেজ আমরা জানি পলি শব্দের অর্থ অনেক পলি শব্দের অর্থ অনেক তাহলে ডিএনএ পলিমারেজের কাজও অনেক কয়টা একটা কাজ না আমাদের ঘটক বাবা কে রয়েছে ডিএনএ লাইগেজ ঘটক কে রয়েছে বলো তো ডিএনএ লাইগেজ তাহলে চলো এই চারটি এনজাইম দ্বারা মোটামুটি আমাদের কমপ্লিট সবাই নিজের মনে মনে বলে ফেলো আর কি 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 ডিএনএ হেলিকেজ এসএসবিপি বা কুটনি বা ওই যে যারা কুটনামি করে টাইপের ওইটা একটা এটা আমাদের এনজাইম ডিএনএ পলিমার যেমন ডিএনএ লাইগেজ দেখো হেলিকেজ হেলিক্স শব্দের অর্থই কিন্তু প্যাচ তাহলে হেলিক্সকে ডিএনএ ডাবল হেলিক্সকে সিঙ্গেল হেলিক্সে পরিণত করবে কে বলো তো ডিএনএ হেলিকেজ ওকে এরপরের দিকে খেয়াল করি আর কি এই যে এটা যে হেলিক্স ছিল এ যে এত ভালোবাসা ছিল এদের মাঝখান থেকে এদের ভালোবাসার জন্য এটা পুনরায় এক হইতে চেষ্টা করবে কিন্তু তাদেরকে এক হইতে দেবে না সেই কোন এনজাইম বলতো সেই কিন্তু দেখো এই কুটনি এনজাইমটা যাকে হচ্ছে কি এস এস বিপি নামে লেখা রয়েছে দেখো সিঙ্গেল মানে ও সিঙ্গেলে রেখে দিবে গেল এরপরের দিকে আমরা জানি কি বলতো মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ তৈরি করতে হবে তাই না আর সিস্টার ডিএনএ তৈরি করাটা মানে কি এখানে আমাদের একটা সাঁচ তৈরি করতে হবে এবং এখানে অপত্য ডিএনএ তৈরি করতে হবে তো এই যে অপত্য ডিএনএ অপত্য ডিএনএ যে স্ট্র্যান্ড এটা নিয়ে আসবে কে অপত্য ডিএনএর স্ট্র্যান্ড নিয়েও আসবে পলিমারেজ কারণ পলিমারেজের অনেক কাজ আবার মাতৃ স্ট্যান্ডে যে ডিএনএ সিকোয়েন্স থাকবে এই সিকোয়েন্স অনুযায়ী অপত্য স্ট্যান্ডে ও সিকোয়েন্স সাজাবে কে এটাও সাজাবে হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ ওকে এখন চলো ডিএনএ লাইগেজ অর্থাৎ এই যে আমাদের অপত্য স্ট্যান্ড যে থাকবে অপত্য স্ট্যান্ডের অনেক জায়গাতে গ্যাপ থাকবে এই গ্যাপগুলোকে ব্রিজের মতো জোড়া লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়া লতে লাগিয়ে দেওয়া লতে লাইগেস ওকে আই হোপ এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু ডান লিখে তাড়াতাড়ি কমেন্টে জানাও আমি তাহলে তোমাদেরকে নেক্সট টপিকের দিকে একটু চলে যায় আর কি এখন আসো আমরা জেনে ছবিটা আমরা ড্র করলাম আমরা সব সময় জানি ডিএনএ হচ্ছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এই চিত্রটা তোমরা একটু ড্র করে নিলা ওকে এখন ফার্স্ট অফ অল আমি এদিকে চলে আসবো যে জায়গাটাতে সেটা হচ্ছে দেখো ডিএনএ হেলিকেস যেহেতু এরা ডাবল স্ট্যান্ড ছিল দেখো এখান থেকে এরা সিঙ্গেল স্ট্যান্ড হয়ে গেছে তার মানে কি এদেরকে আমাদের হেলিক্সটা ভেঙে দিলো কে হেলিক্সটা ভেঙে দিলো হেলিক্সটা ভেঙে দিলো হচ্ছে দেখো এখানে আমি একটা এনজাইম ড্র করি এনজাইমটা ড্র করি একটা এনজাইম ড্র করলাম মনে করো এইরকম একটা এনজাইম ড্র করলাম ওকে তাহলে বলো তো এই হেলিক্সটা ভেঙে দিলো কে এই হেলিক্সটা ভেঙে দিচ্ছে হচ্ছে হেলিক্সটা ভেঙে দিচ্ছে কে এক এক নাম্বার নাম্বার এখানে কি বলছে ডিএনএ আমি এখানে সংক্ষিপ্ত করে লিখে দিলাম এক নাম্বার তাহলে এক নাম্বারটা কি ডিএনএ হেলিকেস এবং এদের অভিমুখ কোন দিকে এদের অভিমুখ হচ্ছে এই বরাবর কোন দিকে যাবে এটা এই বরাবর তাহলে এক নাম্বার হেলিকেজ এনজাইম এসে এইটাকে দেখো ডাবল স্ট্র্যান্ডকে সিঙ্গেল স্ট্র্যান্ড করে দিল এখন খেয়াল করি আর কি এই সিঙ্গেল স্ট্যান্ডটা তারা পুনরায় পুনরায় তারা একত্রিত হওয়ার চেষ্টা করবে কিন্তু তাদেরকে একত্রিত হতে দেবে না কে ওই যে কুটনি টাইপের এনজাইম তাদেরকে একত্রিত হতে দেবে না আমাদের সেই এনজাইম যার নাম হচ্ছে এসএস বিপি এস এস বিপি গুলো দেখো এই যে এই যে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে না চারপাশে ঘুরে বেড়াবে এরকম আমি লাল দাগ করে দিলাম আর কি এদের পাশে ঘুরে বেড়াবে তাহলে এটার নামটা কি আমি এখানে দুই নাম্বার দিয়ে দিলাম দুই নাম্বার আমরা এনজমে আর কি মানে সিঙ্গেল বাইন্ডিং প্রোটিন এখন খেয়াল করো এই যে স্ট্যান্ড আসলো এটা থ্রি প্রাইম এটা ফাইভ প্রাইম এই স্ট্যান্ড হইতেছে মূলত মাতৃ স্ট্যান্ড তাহলে এটা মাতৃ স্ট্যান্ড এটা একটা মাতৃ স্ট্যান্ড তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের তিন নাম্বার কাজ হচ্ছে স্ট্যান্ড তৈরি করা অপত্রিস্ট্যান্ড কি হুদাই তৈরি হবে অপত্রিস্ট্যান্ড কি আসতে হবে না অপতিষ্ঠানকে তৈরি করতে হবে না অপতিষ্ঠানের জন্য কাজ করবে কে বলতো যেহেতু অনেকগুলো কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ তাহলে দেখো অপতিষ্ঠান আসলো আর কি আমাদের কোন আসলো অপতিষ্ঠান আসলো আমি এখানে লাল কালার দিলাম একটা অপতিষ্ঠান আমরা নিয়ে আসলাম এটা একটা এখানে আর একটা লাল কালার এটা হচ্ছে আর একটা অপতিষ্ঠান নিয়ে আসলাম তাহলে বাবারা তোমরাই বলো এই অপতিষ্ঠানটা নিয়ে আসলো কে ওকে একা আসবে না ওকে নিয়ে আসলো হচ্ছে ডিএনএ পলিমারেজ কোনটা ডিএনএ পলিমারেজ নিয়ে আসলো আচ্ছা আসলো ভেরি গুড তো আমরা জানি ডিএনএ মানে কি বলতো আমরা জানি তো ডিএনএ মানে সেখানে কি থাকবে আমরা জানি ডিএনএ মানে সেখানে থাকবে এ টি সি জি এ টি সি জি তাহলে এটা যদি ডিএনএ মাদার স্ট্যান্ড হয় আমি লিখে দিলাম এটা মাতৃ স্ট্যান্ড মাতৃ স্ট্যান্ড আর এটা হচ্ছে আমাদের কোন স্ট্যান্ড অপত্য স্ট্যান্ড তাহলে দেখো মাতৃ স্ট্যান্ড এবং অপত্য স্ট্যান্ড তাহলে মাতৃ স্ট্যান্ডে মাতৃ স্ট্যান্ডে আমরা জানি এই সংকেতগুলো বসে দাও তো যেহেতু ডিএনএ তাহলে কি এ টি সি জি তারপর আবার দাও জি সি টি এ নিজের মতো করে দিলা ওকে আবার এটাও মাতৃ স্ট্যান্ড এইখানে ওই সংকেতগুলো বসাবো না যেহেতু ডিএনএ এ টি সি জি টি এ জি বসাই দিলাম তাহলে দেখো আমরা কি জানি যেহেতু অপত্য স্ট্যান্ড তৈরি করতে হবে তার মানেটা কি মাতৃ স্ট্যান্ড অনুযায়ী অপত্যি স্ট্যান্ডে তুমি আবারও সংকেতগুলো সাজাও এই সংকেতগুলো সাজাবে কে এটাও কি হোদাই হবে না এটাও সাজাবে হচ্ছে ডিএনএ পলিমারেজ তাহলে যদি বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা বলো তো আমাকে একটু কমেন্ট একটু জানাও ডিএনএ রেপ্লিকেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা ওকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা দেখি আমাকে একটু বলো কমেন্টে কে ওকে আচ্ছা 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 ডিএনএলিমারেজ হ্যাঁ ভেরি গুড আচ্ছা গ্লুটামিক এসে তুমি শুধুমাত্র পলিমারেজ বইলো না রেপ্লিকেশনে মনে রাখবে ডিএনএলিমারেজ আচ্ছা আর যদি ট্রান্সক্রিপশনে হয় ট্রান্সক্রিপশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জাম হচ্ছে আর এনএ পলিমারেজ পলিমারেজ ডিএনএ পলিমারেজ হতে পারে আর এনএ পলিমারেজ হতে পারে আচ্ছা ওকে ভেরি গুড সারা বলেছে পলিমারেজ পলিমারেজ ভেরি গুড এই তোমরা অনেকে উত্তর দিচ্ছ তোমরা অনেক কে বলো তোমরা পারো না তোমরা অবশ্য অনেক ভালো কিছু পারো আর কি আমরা জানি আর কি তাহলে দেখো তাহলে এই যে অপত্তি স্ট্যান্ড অপত্তি স্ট্যান্ড নিয়েও আসলো কে ডিএনএ পলিমারেজ আবার মাতৃ স্ট্যান্ড অনুযায়ী অপত্তি স্ট্যান্ডে কি নিউক্লোটাইড সাজালো কে সাজালো কে বলো সাজালো কিন্তু ডিএনএ পলিমারেজ তাহলে একটু খেয়াল করো এ এর বদলে কি আসবে আমরা জানি টি টি এর বদলে কি আসবে এ সি এর বদলে কি আসবে জি জি এর জন্য কি আসবে ট্রিপল বন্ধন সি আবার জি এর জন্য কি আসবে সি আবার সি এর জন্য ট্রিপল বন্ধন দিয়ে আসবে হচ্ছে জি টি এর জন্য এর জন্য টি ক্লিয়ার এতটুকু আচ্ছা আবার এখানে খেয়াল করো ভালো করে খেয়াল করো এই করে খেয়াল করো এর জন্য কি হবে এর জন্য কি হবে বলো তো এ সি এর জন্য কি হবে জি আবার জি এর জন্য কি হবে সি টি এর জন্য কি হবে এ এর জন্য কি হবে টি আর জি এর জন্য হবে সি তো এর মাঝখান থেকে কোনো কারণে ধরে রাখো আমি এইখানটাতে একটু মুছে দিলাম

অপতিষ্ঠান কয়টা তৈরি হলো একটা দুইটা নাকি তিনটা বলো তো অপতিষ্ঠান কয়টা তৈরি হলো বলো আমাকে এবং অপতিষ্ঠানের আমি কমেন্ট দেখব কিন্তু দেখো এখানে যেহেতু মাদার স্ট্যান্ডে থ্রি প্রাইম ছিল এখানে তুমি ফাইভ প্রাইম করে দাও আর এইখানে তাহলে কত আসবে থ্রি প্রাইম অপতি স্ট্যান্ডে আবার মাতৃ স্ট্যান্ডে যেহেতু এখানে ফাইভ ছিল এখানে তুমি থ্রি প্রাইম করে দাও এই কত প্রাইম দিবা ফাইভ প্রাইম দিবা এবং একটা জিনিস তোমার মনে রাখবা রেপ্লিকেশন হোক ট্রান্সক্রিপশন হোক ট্রান্সলেশন হোক যাবতীয় যত কিছু হোক না কেন সব কিছুর বৃদ্ধি পাঁচমুখী থেকে তিনমুখী মাথায় ঢুকে রাখো সবকিছু বৃদ্ধি কয়মুখী থেকে কয়মুখী পাঁচ মুখী থেকে তিন মুখী অর্থাৎ ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম যত প্রকার বৃদ্ধি হবে রেপ্লিকেশন অফ ফাইভ থেকে থ্রি ট্রান্সক্রিপশন অফ ফাইভ থেকে থ্রি ট্রান্সলেশন অফ ফাইভ থেকে থ্রি ওকে দেখি আমাকে কি কমেন্ট করে দুইটা ওয়াও ভেরি গুড সাইলা কমেন্ট করছে কোনিকে এলে যাবে এখানে আমি ভাবতেছি এখানে কি একটা মোবাইল নম্বর লিখে দিব নাকি তোদের জন্য আচ্ছা তিনটা এরপরে চৌধুরী আচ্ছা সিজরাতুল তুমি ভুল বলছো বাবা এখানে অপর স্ট্যান্ড দুইটা আসছে আর কি রাইট অ্যান্সার দুইটা তৈরি হয়েছে ওকে ওকে ভেরি গুড আচ্ছা অপ্রতিষ্ঠান তাহলে দুইটা তৈরি হয়ে গেল তাই না এখন আসো আর কি দেখো তাহলে আমাদের এই যে এটা একটা অপ্রতিষ্ঠান এটা একটা অপ্রতিষ্ঠান বলো তো এই স্ট্যান্ডের এই যে অপ্রতিষ্ঠানদের ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অপ্রতিষ্ঠানদের কোনো জায়গাতে কি কোনো মানে গ্যাপ রয়েছে দেখো কোনো গ্যাপ নাই সবকিছু চলে আসছে কিন্তু এই যে অপতি স্ট্যান্ড এই অপতি স্ট্যান্ডে দেখো এখানে একটা ছোট্ট একটা গ্যাপ রয়েছে তাহলে এই যে গ্যাপ এই গ্যাপটাকে এই যে গ্যাপ এতটুকু একটা গ্যাপ যেটা এই গ্যাপটাকেই বলা হচ্ছে ওকা জাকি খন্ড ওকা জাকি আমি আবারো বলে দিই যারা ডিএনএ রেপ্লিকেশন বোঝো না ট্রান্সক্রিপশন বোঝো না আজকে ক্লাসটা একটু শুধু করে যাও দেখবা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে সহজ পড়ার মধ্যে এটা একটা হয়ে যাবে ওকে ওকা খন্ড তাহলে এখন চলে আসি অপত্য স্ট্যান্ড মনে রাখবা অপত্য স্ট্যান্ড দুই প্রকার অপত্য আচ্ছা আমি একটু পরে যে খন্ড যেটা থাকলো সেটা হচ্ছে কি ওকা খন্ড তাহলে দেখো এই ওকা খন্ডে একটা গ্যাপ এই গ্যাপটাকে জোড়া লাগিয়ে দিবে কে ঘটক ঘটক এঞ্জামের নাম কি কমেন্টে জানাও তো লাইগেস তাহলে ঘটক এঞ্জামের নাম কি লাইগেস তাহলে এইখানে কি আসবে বাবা এখানে কি আসবে আচ্ছা এটাকে আমি কি কালার দিই এখানে আচ্ছা আমি লাল কালার দিয়ে দিলাম এটা এটা আমি লাল কালার দিয়ে দিলাম ওকে তাহলে এইখানে যে এনজাইমটা আসবে সেই এনজাইমটা হচ্ছে আমাদের চার নাম্বার এনজাইম চার নাম্বার এনজাইমের নাম কি লাইগেজ এনজাইম তাহলে লাইগেজ এনজাইম এসে এই জায়গায় টোটালি একটা ব্রিজ তৈরি করে দিবে ফলে আমাদের একটা ডিএনএ থেকে পূর্ণাঙ্গ দুইটা অপতিষ্ঠান তৈরি হয়ে গেল যেটাকে আমরা বলবো কিন্তু রেপ্লিকেশন এখনো কিন্তু শেষ হয় না তোমাদের এটা জাস্ট একটা সামারাইজড করলাম এরপরে তোমরা পয়েন্ট আকারে সবকিছু লিখবা একটা জিনিস খেয়াল করো আমি সব সময় বলছি বলো তো আমি সব সময় বলছি বৃদ্ধি প্রাপ্ত ঘটবে কোন দিক থেকে 5 প্রাইম থেকে 3 প্রাইম 5 প্রাইম থেকে 3 প্রাইম তাহলে দেখো এই যে অপর টু 5 এটা কত 3 তাহলে কোন দিকে বৃদ্ধি ঘটবে এই দিক বরাবর বৃদ্ধি ঘটবে বোঝা গেছে তাহলে কোন দিকে বৃদ্ধি ঘটবে এই দিক বরাবর বৃদ্ধি ঘটবে অর্থাৎ ফাইভ থেকে থ্রি প্রাইমের দিকে এই অপতিষ্ঠানটা অগ্রসর হবে আর এই যে দেখো এই যে অপতিষ্ট্যান্ড এই অপতিষ্ঠ্যান্ড কোন দিকে চলে যাচ্ছে এখানে একটা গ্যাপ রয়েছে না এই অপ্রতিষ্ঠান হবে মূলত থ্রি টু ফাইভ থ্রি টু ফাইভ তো আমাদের মেন কনসার্ট হচ্ছে ফাইভ টু থ্রি প্রাইম আর আমরা জানি অপত্যি স্ট্যান্ড দুই প্রকার অপতিষ্ঠান কয় প্রকার অপ্রতিষ্ঠ্যান্ড দুই প্রকার আচ্ছা একটাকে বলা হচ্ছে লিডিং একটাকে বলা হচ্ছে লিডিং অপরটি স্ট্যান্ড আরেকটাকে বলা হচ্ছে ল্যাগিং অপরটি স্ট্যান্ড কারণ কি লিডিং মানে দেখো লিডিং মানে যেটা চলতেই থাকবে আর ল্যাগিং মানে কি গেল থেমে গেল গেল থেমে গেল বলো তাহলে তোমরাই বলো তো ল্যাগিং স্ট্যান্ড কি এটা না গেল থেমে গেল আবার যাচ্ছে তাহলে ল্যাগিং স্ট্যান্ড কত প্রাইম থেকে কত প্রাইম 5 থেকে 3 থেকে 5 প্রাইম আর লিডিং স্ট্যান্ড কত 5 থেকে 3 প্রাইম লিডিং স্ট্যান্ড কত ফাইভ থেকে থ্রি প্রাইম তো আমাদের বাবা এত কিছু ঝামেলা মাথায় রাখবো না পরীক্ষার আগে শুধুমাত্র মনে রাখবো লিডিং স্ট্যান্ড কোনটা ফাইভ থেকে থ্রি প্রাইম লিডিং স্ট্যান্ড কোনটা ফাইভ থেকে থ্রি প্রাইম বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে কোনটা ফাইভ থেকে থ্রি প্রাইম ক্লিয়ার তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও বলো তো এই যে ওকাজাকি খন্ড ওকাজাকি খন্ড লিডিং অপত্তি স্ট্যান্ডে থাকবে নাকি ল্যাগিং অপত্তি স্ট্যান্ডে থাকবে আমাকে একটু কমেন্ট উত্তরটা জানাও তো দেখি তো এই ওকাযাকি খন্ড লিডিং অপরটি স্ট্যান্ডে থাকবে নাকি ল্যাগিং অপরটি স্ট্যান্ডে থাকবে দেখি কে সবার আগে উত্তর দেয় আমি একটু দেখে ওকে ল্যাগিং ভেরি গুড লিসা উত্তর দিয়েছে আরিয়ান খান উত্তর দিয়েছে মাশরাফুল ল্যাগিং এ কনিকা ভেরি গুড এই তো হয়ে গেছে ল্যাগিং এ ল্যাগিং এ দেয় তাহলে আমাদের মূলত আমাদের পড়া কমপ্লিট তাহলে চলো আমরা একদম ধাপে ধাপে লেখা শুরু করি আর কি সবাই এখন মনোযোগ দাও দরকার হলে এই অংশটা তোমরা কেটে ভিডিওটা কেটে তোমরা একটু দেখা শুরু করো সবাই একটু লিখে রাখো দেখো আমি বলে দিই তাহলে প্রথমে কিভাবে লিখবা প্রথমে লিখবা প্রথমে কি লিখবা আমরা জানি মনে করো জানো যে তোমার রেপ্লিকেশন আসবে তাই তো আমরা জানি মাদার ডিএনএ থেকে মানে মাতৃ ডিএনএ থেকে অপত্য ডিএনএ তৈরি করাকে বলা হচ্ছে রেপ্লিকেশন রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইম সমূহ বইয়ে দেওয়া রয়েছে ছয়টা তোমরা লিখবা যদি না পারো চারটা কি কি ডিএনএ হেলিকেজ এস এস বিপি সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএ পলিমারেজ এবং ডিএনএ হেলিকেজ ডিএনএ লাইগেজ ওকে গেল এইটার পরবর্তীতে তোমার ছবিটা ড্র করবা তিন নাম্বার স্টেপে বাস এই সুন্দর একটা ছবি ড্র করলাম ছবি ড্র করার পরে ছবির নিচে ব্যাখ্যা দিলা এক নম্বর পয়েন্ট আমরা জানি খেয়াল করো আমরা জানি ডিএনএ ডাবল সূত্রক ডিএনএ কে বা ডাবল হেলিক্স ডিএনএ কে সিঙ্গেল হেলিক্সে পরিণত করবে ডিএনএ হেলিকেজ এনজাইম শেষ ওকে দুই নম্বর পয়েন্টে লিখবা এই সিঙ্গেল হেলিক্স বা এক সূত্রক ডিএনএ পুনরায় একত্রিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে একত্রিত হতে দেবে না এস এস বিপি এনজাইম ওকে এরপর তিন নাম্বার পয়েন্টে লিখবা মাতৃ স্ট্যান্ড এই যে দেখো এটা একটা মাতৃ স্ট্যান্ড এটা একটা স্ট্যান্ড মাতৃ স্ট্যান্ড অনুযায়ী মাতৃ স্ট্যান্ড অনুযায়ী অপত্য স্ট্যান্ড মানে যে দেখো দেখো থেকে থেকে প্রাইম প্রাইম এবং যেটা ওকে তাহলে স্ট্যান্ড নিয়ে আসবে কে ডিএনএ পলিমারেজ আবার মাতৃ স্ট্যান্ডের সংকেত অনুযায়ী অপত্য স্ট্যান্ডে সংকেত সাজাবে কে ডিএনএ পলিমারেজ তাহলে ডিএনএ পলিমারেজ দুইটা কাজ করতেছে তিন নাম্বার পয়েন্টে কি লিখবা মাতৃ স্ট্যান্ড অনুযায়ী অপত্য স্ট্যান্ড নিয়ে আসতেছে কে ডিএনএ পলিমারেজ আবার মাতৃ স্ট্যান্ডের সংকেত অনুযায়ী অপত্য সংকেত নিয়ে আসবে কে ডিএনএ পলিমারেজ ওকে চার নাম্বার পয়েন্ট অপত্য স্ট্যান্ড দুই প্রকার লিডিং এবং ল্যাগিং লিডিং অংশটা ফাইভ থেকে থ্রি প্রাইমে অগ্রসর হয় এবং ল্যাগিং খন্ডে বা ল্যাগিং খন্ড না ল্যাগিং স্ট্যান্ডে একটা ফাঁকা খন্ড থাকে ফাঁকা খন্ড থাকে যেই খন্ডটাকে বলা হয় ওকাজাকি খন্ড কি খন্ড ওকাজাকি খন্ড ক্লিয়ার এরপরে ছয় নম্বর পয়েন্টে এসে লিখবা কি খন্ডে যুক্ত করবে ওকা খন্ডকে যুক্ত করার জন্য প্রয়োজন হবে ডিএনএ লাইগেজ এনজাইম এবং ডিএনএ লাইগেজ এনজাইম ওকা খন্ডকে যুক্ত করে দুটি অপত্য ডিএনএ তৈরি করবে বা দুটি অপত্য ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করবে এটাই হলো ডিএনএ রেপ্লিকেশন এটাই হলো ডিএনএ শন ওকে সবাই একটু বলে দাও তো সবাই একটু দ্রুত মানে বুঝতে পারছো আমাকে একটু কমেন্টে নোট দিয়ে দেবো আমি নোট ইনশাল্লাহ আমি একটা তোমাদেরকে বলো তো বুঝে গেছে আমাকে একটু কমেন্টে জানো রেপ্লিকেশন শেষ আর লাগবে না আচ্ছা তোমাদের এখন বলতে পারো যে ভাইয়া টোপো আইসোমারিস কি গাইরেস কি বাবা শোনো ওই টোপো আইসোমারিস বলো গাইরেস বলো আর তোমার এই যে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বলো সবার কাজ এক টোপাইসোমারিস গাইরেস সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন সবার কাজ এক ওকে ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড নোট দিলে ভালো হ্যাঁ নোট দিব কিন্তু তুমি এত সহজে তো পড়াশোনা হবে না এত সহজ বাংলা ভাষায় লিখছি দেখো মেন কথা তুমি চারটা এনজাম লিখবা চারটা এনজামে শুধু কাজ লিখবা আর ছবিটা দেবা আর লাগবে না আর কি ক্লিয়ার ওকে তো হয়ে গেল আর কি বুঝছো সবাই বুঝছো ওকে আলহামদুলিল্লাহ তাহলে চলো আর কি আমাদের মূলত রেপ্লিকেশন কমপ্লিট রেপ্লিকেশন কমপ্লিট আচ্ছা ওকে তাহলে দেখো উদ্দীপক তো আমাদের কিভাবে আসতে পারে উদ্দীপক এটা দিই আর কি দেখো এরকম একটা উদ্দীপক ক এটা হচ্ছে ক কয় কেমন আসলো এইরকম একটা আসলো এখানে দিল ফাইভ প্রাইম থ্রি প্রাইম এখানে দিল থ্রি প্রাইম ফাইভ প্রাইম এটা ক উদ্দীপক এখানে দিল একটা খ উদ্দীপক খ উদ্দীপকটা হচ্ছে শুধুমাত্র একটা স্ট্যান্ড একটা স্ট্যান্ড এখানে দিল থ্রি প্রাইম এখানে দিল ফাইভ প্রাইম তাহলে এখানে ক আর খ আচ্ছা ক খ না দিয়ে আমি এখানে দিলাম এ এবং এখানে দিলাম বি তাহলে বলা হলো যদি বলে বলতো যে এ চিত্র থেকে এ চিত্র থেকে নতুন ডিএনএ তৈরি করার প্রক্রিয়া বিস্তারিত বর্ণনা করো এ চিত্র থেকে এ চিত্র থেকে নতুন ডিএনএ তৈরি প্রক্রিয়া বিস্তারিত বর্ণনা করো তাহলে তুমি কি লিখবা রেপ্লিকেশন লিখবা ট্রান্সক্রিপশন লিখবা নাকি ট্রান্সলেশন লিখবা বলো তো আমাকে একটু আমি একটু শুনি কোনটা লিখবা তুমি কোনটা লিখবা ওকে আরে বইয়ের কথা বাদ দাও বই ভুলে যাও বুঝছো আমি তোমাদের যে রেফারেন্স দিয়ে পড়াচ্ছি সারাটা জীবন মনে রাখো যদি মেডিকেলেও চান্স পাও মেডিকেলেও আমি তোমাদের রেফারেন্স দিচ্ছি বিশ্ববিখ্যাত রাইটার লিপিন কটের বই থেকে আর কি ওকে লিপিন কট যেটা আমরা বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করি আমাদের মেডিকেল আর কি সো টোটালি আমি যা বলতেছি বিশ্বাস করো তোমার 90% পার্সেন্ট কিউ না এমসিকিউ সব কভার হয়ে যাবে এমসিকিউ সব কভার হয়ে যাবে জাস্ট রিল্যাক্স থাকো আর কিছু লাগবে না তোমার সাহস রাখো নিজের উপরে এই তো ভেরি গুড তোমার সবাই সারা উত্তর দিয়েছে মেঝামে নাফিন উত্তর দিয়েছে গ্লুটামিক অ্যাসিড আসি উত্তর দিয়েছে রেপ্লিকেশন অ্যাবসলিউট রাইট রেপ্লিকেশন এখন প্রশ্ন আসলো এ থেকে বি তৈরি দেখো এটা কিন্তু ডাবল হেলিক্স এটা হচ্ছে সিঙ্গেল হেলিক্স তাহলে এ থেকে বি তৈরি প্রক্রিয়াটি একটু ব্যাখ্যা করো তো এ থেকে বি তৈরি প্রক্রিয়াটি ব্যাখ্যা করো তো এ থেকে বিতরি প্রক্রিয়াটা কি হবে যেহেতু এটা ছিল ডাবল হিলিস হয়ে গেল তাহলে এটাকে কি বলবো আমরা জানি আমরা জানি সিঙ্গেল তাহলে আমরা কি জানি অপত্য ডিএনএ থেকে মূলত আর এনএ এ আর বলতে মূলত এম আর এন তৈরি প্রক্রিয়াকে যেন কি বলে বাবারা বলতো ট্রান্সক্রিপশন বলে কি বলে ট্রান্সক্রিপশন আর আমি জানি তোমাদের মানে তোদের আর কি ট্রান্সক্রিপশন বহুত ঝামেলা বইয়ে এত কঠিন করে দেওয়া সেরে বাবা উচ্চস ট্রান্সক্রিপশন আজকে মনে রাখ মাত্র কয়েকটা কমপ্লিট আমি ট্রান্সক্রিপশনের নোটও তোমাদেরকে দিয়ে দেবো ওকে বাট আগে বোঝো আর কি আর ডিএনএর এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা ডিএনএর ক্ষেত্রে আর এন প্রাইমার লাগে এই কলম লেখে না কেন লেখো কলম কি লাগে আর এন প্রাইমার লাগে ওকে প্রাইমার তাহলে রেপ্লিকেশনের ক্ষেত্রে একটা জিনিস দরকার হয় সেটা কি আরএনএ প্রাইমার এটা একটু মনে রাখো এই আরএনএ প্রাইমার আমাদের রেপ্লিকেশনের সে ক্ষেত্রে শুধু দরকার হবে নট ট্রান্সক্রিপশন নট ট্রান্সলেশন এদের ক্ষেত্রে আরএনএ প্রাইমার লাগে না এদের ক্ষেত্রে আরএনএ প্রাইমার লাগে না ওকে এদের ক্ষেত্রে কোন আরএনএ প্রাইমার লাগবে না ওকে ভেরি গুড ফাতেমাতুজ জোহরা এখানে উত্তর দিয়েছে হচ্ছে ট্রান্সক্রিপশন উত্তর দিয়েছে তারপর আর কে আরিয়ান জি ভাইয়া বই দেখলেই ভয় লাগে বই দেখার দরকার না শুধু এটা লিখবি আর এটা দেখবি আর যেভাবে বলছি সেভাবে লিখে দিও আর কিছু লাগবে না আর কি আচ্ছা কি রে উত্তর দাও উত্তর দাও তাহলে এ থেকে যদি বি হয় সেটাকে কি বলবা বলো যেহেতু ডিএনএ ডাবল হেলিক্স ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্স তৈরি হচ্ছে সেটাকে ট্রান্সক্রিপশন বলবো তাই না এটাকে কি বলবো হ্যালো আম্মু আমি ক্লাস নিচ্ছি আম্মু ওকে আচ্ছা তাহলে কি হবে বলো আমাকে একটু উত্তর দাও কেউ দিচ্ছে না কেন হ্যাঁ ফাতেমা তো জোহরের ট্রান্সক্রিপশন ভেরি গুড গ্লুটেমিক এসিড আর ইয়ান উত্তর দিয়েছে ট্রান্সক্রিপশন এই তো গুড ভেরি গুড এই তো ট্রান্সক্রিপশন হচ্ছে আর কি মেজাবিন আসিফ এই তো তার মানে ট্রান্সক্রিপশন চলো এখন আমরা ট্রান্সক্রিপশনে চলে যাই তাহলে বাবারা খেয়াল করো তাহলে খেয়াল করো দেখো আমরা মূলত এখানে দুইটা অপতিষ্ঠান পেয়ে গেছি এটা হচ্ছে ফাইভ থেকে থ্রি প্রাইম আর এটা হচ্ছে থ্রি থেকে ফাইভ প্রাইমের দিকে পাইছে আর কি বা এটার এটার গতিবিধি হবে এই পাঁচ থেকে তিন আর এটার গতিবিধি হবে মূলত এর উল্টা এই দিকে হবে তাহলে মূলত আমরা ট্রান্সক্রিপশন পেয়ে গেছি এই যদি পারো এটা একটা স্ক্রিনশট তুলে রাখো আমি সরে গেলাম একটা স্ক্রিনশট তুলে রাখো এটার এরপর আমরা ট্রান্সক্রিপশনে যাব আচ্ছা ট্রান্সক্রিপশন দেখবা বই দেখার কোনো দরকার নেই ভুলে যাও বই ঠিক আছে তোমাদের যেভাবে বলি সেটা একটু মনে রাখো তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে রাখো আচ্ছা ওকে এরপরে আমরা চলে যাই কোথায় যাব ট্রান্সক্রিপশনে যাই ওকে তাহলে একটা জিনিস খেয়াল করে এখানে আমরা জানি এখানে আমরা এটা কি পাইছি একটা অপতিষ্ঠান পাইছি এটা একটা এটা একটা অপতিষ্ঠান পাইছি ক্লিয়ার আচ্ছা প্রতিষ্ঠান তো পেলাম যদি এখন অপ্রতিষ্ঠান পাই তাহলে আমরা এখন চলে আসবো ট্রান্সক্রিপশনে ট্রান্সক্রিপশন মানে কি জানি আমরা ট্রান্সক্রিপশন মানে আমরা জানি দেখো কি সিস্টার ডিএনএ কি জানি এই যে সিস্টার ডিএনএ সিস্টার ডিএনএ থেকে যখন এমআরএনএ উৎপন্ন হবে তখন তাকে কি বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এটা ক নম্বরের জন্য আসবে অর্থাৎ সিস্টার ডিএনএ থেকে এ মানে তৈরি কি বলা হচ্ছে ট্রান্সক্রিপশন বলা হচ্ছে এখন আসো ট্রান্সক্রিপশন তুমি লিখবে কিভাবে বলা হলো এ থেকে বি প্রক্রিয়াটি ব্যাখ্যা ব্যাখ্যা করো করো তাহলে মানে প্রথমে আমরা জানি এ থেকে বি তৈরি প্রক্রিয়াটি হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন কাকে বলে আমরা জানি অপত্য ডিএনএ থেকে বা সিস্টার ডিএনএ থেকে কি তৈরি প্রক্রিয়াকে এ আর এনে তৈরি প্রক্রিয়াকে মানে মেসেঞ্জার আর এনে তৈরি প্রক্রিয়াকে কি বলা হয় ট্রান্সক্রিপশন বলা হয় শেষ এটা লিখলাম একটা খন্ডে এরপর আমরা কি লিখবো ট্রান্সক্রিপশন হওয়ার জন্য প্রয়োজনীয় এনজাইম সমূহ ট্রান্সক্রিপশন হওয়ার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় এনজাইম এনজাইম সমূহ কি কি একটা জিনিস মনে না ট্রান্সক্রিপশনের জন্য অংশ কি কি ট্রান্সক্রিপশন হওয়ার জন্য কি কি লাগবে ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বলো ওই যে আমাদের রেপ্লিকেশনে আমাদের কি অপত্য ডিএনএ তৈরি হয়েছে না তাহলে আমাদের কি লাগবে অপত্য ডিএনএ লাগবে কি ডিএনএ লাগবে অপত্য ডিএনএ লাগবে ট্রান্সক্রিপশন এর জন্য লিখে দিলাম কি আর এ এন এস ট্রান্সক্রিপশন সি আর আই আই পি টি ও এন ওকে এরপরে আমাদের এরপরে আমাদের ডিএনএ পরে যেহেতু এটা তৈরি হবে তাহলে তোমরা বলো তো এখানে কি ডিএনএ পলিমারেজ লাগবে নাকি আর এন এ পলিমারেজ লাগবে হুম এখানে লাগবে আর পলিমারেজ এখানে লাগবে কি আর এন এ পলিমারেজ ক্লিয়ার এই দুইটা জিনিস যদি তুমি লেখো এই দুইটা জিনিস আমাদের ট্রান্সক্রিপশন শেষ আর একটা কথা আমরা জানি কি বলতো যদি ডিএনএ হয় ডিএনএ হলে আমরা কি জানি এ টি সি জি তো আর আর এন এ যদি হয় তাহলে আমরা জানি এ ইউ সি জি এ ইউ সি এইটা দিয়ে একটু স্পষ্টভাবে মনে রাখবে এখানে যেতে ভুল না যায় তাহলে দেখো ট্রান্সক্রিপশন এখন চলে আসি ট্রান্সক্রিপশনের ছবিটা ড্র করব ট্রান্সক্রিপশনের ছবিটা ড্র করার জন্য আমরা এ একটা এক সূত্র কিনে নিয়ে নিলাম ধরে রাখো এক সূত্রকে একটা ডিএনএ নিয়ে নিলাম এখন ডিএনএটা কি এখানে থ্রি প্রাইম দিলাম এখানে কোন প্রাইম দিলাম ফাইভ প্রাইম দিলাম এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ডিএনএ তো এক সূত্র হয় না ডিএনএ তো এক সূত্র হয় না এই চিত্রটা মূলত কোন সূত্রের অংশটা এই চিত্রটা মূলত এই যে আমাদের যে ছবিটা যেটা ছিল না এটা তো মাদার স্ট্যান্ড ঠিক আছে এটা মাদার স্ট্যান্ড চলে গেল এই মাদার স্ট্যান্ড থেকে যে আমাদের অপত্য স্ট্যান্ড তৈরি হয়েছিল অপত্য স্ট্যান্ড তৈরি হয়েছিল এই অপত্য স্ট্যান্ড মানে এই যে এটা যে অপত্য স্ট্যান্ড তৈরি হয়েছিল এই অপত্য স্ট্যান্ডকে এই অপত্য স্ট্যান্ডকে ঘিরেই আমাদের আরেকটা এক সূত্র স্ট্যান্ড আসবে যেটাকে মূলত বলা হচ্ছিল কি এম আর এন স্ট্যান্ড এটাকে বলা হচ্ছিল কি এম আর এন স্ট্যান্ড তো আমি তোমাদেরকে এইভাবে না দেখি আমি জাস্ট শুধুমাত্র একটা কি নিছি একটা আমি একটা সূত্রক এবং ওটাকে বললাম এটা হচ্ছে এবংত্য স্ট্যান্ডের সূত্র তাহলে আমি একটা সূত্রক নিলাম এই সূত্রটা কি অপত্য স্ট্যান্ডের সূত্র কয় মুখী থ্রি থেকে ফাইভ মুখী থ্রি থেকে ফাইভ মুখী এবং এটা কিসের স্ট্যান্ড লিখে দিলাম অপত্য স্ট্যান্ড ওকে আর এর নিচে যে একটি স্ট্যান্ড নিলাম এটা কি স্ট্যান্ড এম আর এন স্ট্যান্ড এটা কোন মুখী হবে ফাইভ থেকে থ্রিমুখী আমি কেন ইচ্ছা করে এখানে থ্রি থেকে মুখী নিলাম বলতো কারণ আমি তোমাদেরকে বলছি যাবত যা কিছু বৃদ্ধি হোক না কেন সেইটা কতমুখী করতে হবে ফাইভ থেকে মুখী করতে হবে তাহলে আমি ফাইভ থেকে থ্রিমুখী করার জন্য এই দেখে নিলাম তিন প্রান্ত ওইদিকে নিলাম ফাইভ প্রান্ত তাহলে ফাইভ থেকে থ্রিমুখী হবে তার মানে কি এই দিক থেকে শুরু হয়ে ওই দিকে যাবে ডিরেকশনটা হচ্ছে এইদিকে এই জন্য এখানে থ্রি থেকে ফাইভ নিলাম আর যেটা এনে আসবে ওইটা ফাইভ থেকে থ্রি নিলাম ইচ্ছা করে নিছে কিন্তু আমি আচ্ছা এখন আসো আমরা কি জানি আমরা জানি যে দেখো যেহেতু ডিএনএ উপরে একটা কালো কালারের যেহেতু ডিএনএ যদি ডিএনএ থাকে তাহলে জিনিসটা কি দাঁড়ালো ওই সিগনালগুলো দিয়ে দাও আবারও দেখো এ টি সি জি এ টি এ দিলাম ইচ্ছা মতো বুঝলাম কিন্তু যেহেতু এটা এ এম এ মারেনে তো আমরা সময় জানি বলতো এর বদলে কি বসবে এর বদলে বসে ইউ মানে ইউরাসিল যদি ডিএনএ হতো তাহলে এর বদলে টি বসতো কিন্তু যেহেতু এটা এর এর বদলে বদলে ইউ বসলো ভেরি গুড তারপর টি কি এ কারণ এ তো দুই জায়গাতেই কমন সি এর জন্য ট্রিপল বন্ধন জি জি এর জন্য সি আবার আসো এ এ কে স্টার চিহ্ন দাও এর বদলে কি আসবে বলতো টি আসবে টি আসতো যদি এটা ডিএনএ হইতো কিন্তু এর বদলে কি আসবে ইউ আসবে আবার টি এর জন্য কে আসবে এ আসবে এর জন্য টি এর জন্য কে আসবে এ আসবে আবার এর জন্য কি আসবে ইউ আসবে তাহলে দেখো এই তিনটা জায়গাতে তাহলে কি এই তিনটা জায়গাতে শুধুমাত্র আমাদের চেঞ্জ চেঞ্জ কি এর বদলে টি না আসে আসলে হচ্ছে ইউ এবং এর ফলে দেখো আমাদের একটা কি এ মানে চেইন তৈরি হয়ে গেল আর এটাই হচ্ছে মূলত ট্রান্সক্রিপশন এটাই হচ্ছে মূলত ট্রান্সক্রিপশন এখন আসো ট্রান্সক্রিপশনের মূলত তিনটা ধাপ কয়টা ধাপ

আর এই দেখে দেখো সবার শেষে বলা হচ্ছে টার্মিনেশন টার্মিনেশন মানে কি টার্মিনেশন মানে হচ্ছে সমাপ্তিকরণ ওকে সমাপ্তিকরণ তাহলে আমাদের তিনটা ধাপ ইনিসিয়েশন এলিমিনেশন টার্মিনেশন কিভাবে হবে এখন দেখো ইনিসিয়েশন এখন লিখবো কিভাবে ইনিসিয়েশনটা কি দেখো আমরা জানি লিখবা ইনিসিয়েশনে আমরা জানি অপত্য ডিএনএ স্ট্যান্ড আসবে এবং অপত্য ডিএনএ স্ট্যান্ড থেকে অপত্য ডিএনএ স্ট্যান্ড থেকে এম আর এন এ চেইন এম আর এন এ চেইন তৈরি করবে কে আর এন এ পলিমারেজ আর এনে পলিমারেজ তাহলে আমরা জানি এম আর এন আর ট্রান্সক্রিপশানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিমারেজ তাহলে ইনিসিয়েশনে কি হবে সূচনা সূচনাকরণে কি আসবে দেখো এই যে প্রথমে অপতি স্ট্যান্ডটা অপতি স্ট্যান্ডটা আসলো এই অপত্য স্ট্যান্ড থেকে এম আর এন এ চেইন তৈরি করবে কে আর এন এ পলিমারেজ এবং দুই নাম্বার কাজ ওকে এটা গেল এক নাম্বার কাজ এবং দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ কি হবে অপত্য ডিএন স্ট্যান্ড অনুযায়ী অপত্য ডিএনএ স্ট্যান্ড অনুযায়ী এ মানে চেয়ে সংকেত সাজাবে কে এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ সরি আরএনএ পলিমারেজ অর্থাৎ সংকেত সাজাবে সংকেত সাজাবে কে আরএনএ পলিমারেজ ক্লিয়ার ইলঙ্গেশন কি হবে ইলঙ্গেশনটা কি ইলঙ্গেশন কাজ হতেছে একবার যে সংকেতটা সাজাইলো এটা চলতেই থাকবে চলতে থাকবে অর্থাৎ অর্থাৎ দেখো অপত্য স্ট্যান্ড অনুযায়ী সূত্রটি বর্ধিত হবে অপতৃষ্ঠান অনুযায়ী সূত্রটি বর্ধিত হবে কোন প্রাইম থেকে কোন প্রাইম ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এটাই বর্ধিত করণ বর্ধন করণ ওকে এরপরে দিকে চলে আসি টার্মিনেশন এরপরে কি আসবো টার্মিনেশন আরএনএ পলিমারেজ যেই বিন্দুতে কাজ করে বন্ধ করে দিবে সেখান থেকে এম আর চেইন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে সেখান থেকে এম আর এনে চেইন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে তার মানে এখানে কে কাজ করবে না এখানে আর এন এ পলিমারেজ আর কাজ করবে না যদি আর এনএ পলিমারেজ কাজ না করে তাহলে এম আর তৈরি হবে না আবার যদি আর এনএ পলিমারেজ কাজ না করে তাহলে অপত্য স্ট্যান্ড অনুযায়ী যে সিকোয়েন্স গুলো ছিল তারাও আর সজ্জিত হবে না শেষ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন শেষ বইয়ের প্রসঙ্গ ভুলে যাও এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কেন এরপর আমি তোমাদেরকে রিফাইন করে দিচ্ছি আমাকে একটু কমেন্টে জানাও কমেন্টে না জানালে ক্লাস নিব কিভাবে বলো আর কি আচ্ছা

তাহলে এইটা ডিএনএ থেকে আর এন এর মিক্স তাহলে এ মানে মানে তোমার প্রশ্ন বুঝতে পারিনি লিজা ব্যাপারটা হচ্ছে শোনো এখানে তুমি মূলত এ মার তৈরি হবে বুঝছো আর এনে তো অনেকগুলো ভাগ না আর মধ্যে আর আর এনে এম আর টি আর জিন মাইনর আর যেহেতু আমাদের প্রোটিন তৈরি করা আমাদের বডির মেইন কাজকে আমাদের বডির মেইন টার্গেট হচ্ছে প্রোটিন তৈরি করা আর প্রোটিন তৈরি করার জন্য দরকার হচ্ছে মেসেঞ্জার আর এনে ডিএনএ থেকে মেসেঞ্জার আর এনে তৈরি করতে হবে যেটা মেসেজ নিয়ে যাবে রাইব কাছে এই জন্য এখানে আমাদের উৎপন্ন হবে কি এ মারে বুঝছো আচ্ছা লেকচার শেষ আমি তোমাদেরকে নোট দিব বাট তোমরা আগে একটু নিজের মতো করে তুলে নাও চলো এখন আমরা জিনিসটা কি করবো এখন আমরা মূলত জিনিসটা সাজায় লিখি আর কি কিভাবে পরীক্ষার খাতায় লিখবা তাহলে আমরা জানি এ থেকে বি যে তৈরি হলো এই প্রক্রিয়াকে এই সৃজনশীল এ থেকে বি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন তারপরের পয়েন্টে লিখবা আমরা জানি কি বলতো এইখানে অপত্য ডিএনএ থেকে এম আর তৈরি প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ওকে এমআরএ তৈরি প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন এখন 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখব ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজনীয় অংশ বা প্রয়োজনীয় জিনিসপত্র বা বল প্রয়োজনীয় অংশগুলো কি কি একটা স্বচ্ছ অপ্রত্য ডিএনএ লাগবে এবং আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে ওকে কিন্তু একটা কথা বলা হচ্ছে এই কথাটা মনে রাখো সেটা হচ্ছে এখানে কিন্তু আর অনেকগুলো অংশ লাগতে পারে কিন্তু আমি তোমাদের ইন শর্টে শুধুমাত্র দিচ্ছি যেটা পরীক্ষায়তে লিখলে হবে তারপরে দিলা এর পরের দিকে প্রয়োজনীয় অংশের পরবর্তীতে তুমি কি করবা ধাপ লিখবা আমরা জানি ট্রান্সক্রিপশন ঘটার জন্য তিনটে ধাপের দরকার একটা হচ্ছে সূচনাকরণ এটা বর্ধিতকরণ আর হচ্ছে সমাপ্তিকরণ এটা দিলা দেওয়ার পরে তুমি এই ছবিটা ড্র করবা ছবিটা প্রথমে একটা নিয়ে আসবা এরপরে ফাইভ থেকে 3 প্রাইমার দিকে একটা এমআরএনএ চেইন বসাই দিবা আর এই যে এ চেইন বসাই দিলা এর নিচে কি লিখবা এর নিচে ছবিটার নাম কি লিখবা বলো তো এর নিচে ছবিটার নাম হবে চিত্রর নাম দিবা চিত্র নাম কি দিবা ট্রান্সক্রিপশন দিবা কি দিবা ট্রান্সক্রিপশন দিবা ওকে আচ্ছা চিত্রটা শেষ এখন নিচে বিবরণ লিখবো বিবরণ কি এক নাম্বার পয়েন্ট এক নাম্বার পয়েন্ট এক নাম্বার পয়েন্ট আমরা কি লিখব সূচনাকরণ পর্যায় পর্যায়ে হবে সূচনাকরণ পর্যায় পর্যায়ে হবে আর এন পলিমারেজের সহায়তায় আর এন এ পলিমারেজ কি বললাম আর এন এ পলিমারেজ অপত্য স্ট্যান্ড অনুযায়ী চেইন নিয়ে আসবে এবং অপত্য স্ট্যান্ডের সংকেত অনুযায়ী এর চেইনে সংকেত সাজাবে বর্ধিতকরণ ধাপে বর্ধিতকরণ ধাপে অপত্য স্ট্যান্ডকে কেন্দ্র করে এমআরএ চেইনটি সামনের দিকে অগ্রসর হবে সামনের দিকে অগ্রসর হবে এবং তিন নাম্বার পয়েন্টে দেখো সমাপ্তিকরণ পর্যায়ে আয়ারনে পলিমারেজটি যেখানে থেমে যাবে সেইখান থেকে এমআরণে চেইন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে এবং এর ফলে আমরা একটা এমআরএ চেইন পাবো আর এ প্রক্রিয়াটি হচ্ছে কি ট্রান্সক্রিপশন এ প্রক্রিয়াটি হচ্ছে কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শেষ ক্লিয়ার এতটুকু জিনিস অর্থাৎ অর্থাৎ নিজের মনের মাধুরে মিশায় লিখবা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করবে কোথায় জানো এই ছবিটাতে এবং এই ছবির ক্ষেত্রে তোমরা অফ অফ পোলাপান তোমরা ভুল করে ছবিটার ক্ষেত্রে ওকে ছবিটার ক্ষেত্রে মোস্ট অফ দ্যাম পোলাপান ভুল করো অর্থাৎ এর জায়গার ইউ দিতে ভুলে যাও যেহেতু এই জায়গায় তুমি ট্রান্সক্রিপশন করতেছো অবশ্যই এর জায়গায় ইউ বসাতে হবে এর জায়গায় ইউ বসাতে হবে মাস্ট বি এটা কিন্তু ভোলা যাবে না তাহলে দেখবে এই চিত্রটা যখনই তোমার সার দেখবে সার দেখার সাথে সাথেই তোমাকে অনেকগুলা নাম্বার দিয়ে দেবে ইনশাল্লাহ চলো এটা কি ক্লিয়ার কিনা বলো খুব বেশি কঠিন লাগছে খুব বেশি কঠিন লাগছে আমাকে একটু জানাও তো বাবারা খুব বেশি কঠিন হয়ে গেছে কি রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন বলো রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন অনেক বেশি প্যারা হয়ে গেল নাকি তোমাদের হুম ইজ ইট ক্লিয়ার ডান 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 তাড়াতাড়ি বলো এরপর আমরা চলে যাব সেই বিখ্যাত জায়গায় সেটা হচ্ছে ট্রান্সলেশনে চলে যাব যেহেতু আমরা এমআরএনএ তৈরি করে ফেলছি ভেরি গুড নাফিন সুন্দর করে বুঝে গেলাম ভেরি গুড ইজি লাগছে আর ইজি তো অনেক ইজি আখি দেখো কত মজা করে একদম ইজি এটা সবাই পারে বাচ্চারাও পারবে এটা ক্লিয়ার ভেরি গুড একদম ইজিলি বুঝতে পেরেছি ক্লিয়ার স্যার ওকে 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 ভেরি গুড ওকে আরে কুঠিন না কঠিন না বুঝছো এই যে শোনো আজকে রিপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন শেখা যাও দেখবা পরীক্ষাতে গবা এইটাই পড়বে আর তুমি শুধু দেখবা কত মজা করে শুধুমাত্র দিয়ে চলে আসো আর কি ওকে ভেরি গুড চলো এর পরের দিকে আমরা কোনটাতে যাব এর পরের আমরা চলে যাব বিখ্যাত ট্রান্সলেশনে বিখ্যাত ট্রান্সলেশন চলো ট্রান্সলেশনে চলে যাই উড়ে উড়ে ঘুরে ঘুরে ট্রান্সলেশনে চলে যাই আর কি আমরা দেখো এবার ট্রান্সলেশনটা কতটা সহজ লাগে এই দুর্গাপূজার কি অবস্থা যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী রয়েছ তোমাদের সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা যাই কিছু করো নাচানাচি করো সবকিছু করো কিন্তু অসুস্থ হইও না ভাইয়ারা বুঝছো বা আপুরা অসুস্থ হইলেই কিন্তু ঝামেলা অসুস্থ হইলে কিন্তু ঝামেলা সো সবকিছু যাইজ কিন্তু অসুস্থ হওয়া যায় না এই সময় চলো এখন আমরা এই মনোযোগ দাও কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন হয়ে গেছে বহুত কিছু বলছো চলো কনসেন্ট্রেশন দাও ফুল কনসেন্ট্রেশন নিয়ে আসো তো কনসেন্ট্রেশন দেওয়ার সাথে সাথে আমরা যে জিনিসটা কি লিখছে রে এই জায়গায় রে হ্যাঁ আচ্ছা আকি শুরু থেকে আপনি বায়োলজি ক্লাস নিলে অনেক ভালো হতো যে সমস্যা নাই যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো ক্লাস নাই সো নো প্যারা প্যারার কোনো কিছু নাই বুঝছো নিশ্চিত যে হোক নিশ্চিত তো ব্লার হয়ে যায় ভাইয়া আরে ব্লার হয় কেন বুঝছো আমি স্ক্রিন থেকে বাইরে হয়ে গেলে ব্লার করে দেয় ক্যামেরা পচা ক্যামেরা বুঝছো ওকে চলো ট্রান্সলেশন দেখো জীবনে অনেক প্যারা ট্রান্সলেশন আজকে দেখ ট্রান্সলেশন টোটালি নাটক নাটক একটা ফুললি একটা নাটক নাটক আমরা এখন সাজাবো দেখো কতটা মজা লাগে ট্রান্সলেশন আজকে এরপরে বলবো যে ভাই ট্রান্সলেশন এত সহজ চলো আবারও ঠিক সেম জিনিস আমরা আগে বেসিক ক্লিয়ার করবো এরপরে তারপরে তোমাদের সৃজনশীল কিভাবে লিখতে হবে সেটা জানাবো ট্রান্সলেশন তাই না তো দেখো ওই যে আমি এখানে একটা আবারও ছবি ড্র করে দিই কি হলো এখানে আমি এটা ছোট করি এটা হচ্ছে ডাবল স্ট্যান্ড চিত্র এ এখান থেকে উৎপন্ন করে একটা সিঙ্গেল স্ট্যান্ড চিত্র বি এখান থেকে একটা দিল বলো যে জীবনের ভাষা কার ভাষা জীবনের ভাষা তাহলে বাবারা তোমরাই বলো তো জীবনের ভাষা আচ্ছা জীবনের ভাষা দিলাম না জীবনের ভাষা তৈরি এটা না দিয়ে এটা দিয়ে আর কি বৈশিষ্ট্য প্রকাশ কি প্রকাশ বৈশিষ্ট্য প্রকাশ বৈশিষ্ট্য প্রকাশ মনে রাখবা একটা জিনিস আমাদের দুনিয়াতে এই যে মনে করো যে কেউ সাদা কেউ কালো কেউ মোটা কেউ চিকন কেউ বাঁকা কেউ হাঁকা দুনিয়াতে যত বৈশিষ্ট্য কথা বলো না কেন সব বৈশিষ্ট্য মূলত দুইটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই যে আমার কালো এই কালো চুলটাও কয়টা বৈশিষ্ট্য দ্বারা জিন জিন দ্বারা দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হচ্ছে হচ্ছে দুইটা ক্লিয়ার আর জিন মানে কি জিন মানে প্রোটিন জিন মানেই কি জিন মানেই নিউক্লিয়াস জিন মানে প্রোটিন জিন মানেই ডিএনএ সবকিছু কিন্তু আমরা তোমাদের বলছিলাম না যে ডিএনএ এবং জিনের মধ্যে পার্থক্য রয়েছে আর মনে রেখো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দরকার প্রোটিন অর্থাৎ যে বৈশিষ্ট্য প্রকাশ করে কেন সেটার জন্য দরকার প্রোটিন তাহলে আমাদের দেহের আলটিমেট গোল হচ্ছে প্রোটিন তৈরি করা তাহলে প্রোটিন কাকে বলে অর্থাৎ ট্রান্সলেশন কাকে বলে আমরা পড়ব ট্রান্সলেশন আমরা জানি এম আর এন এ থেকে যেটা ট্রান্সক্রিপশন উৎপন্ন হলো এম আর এন এ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে কি বলে ট্রান্সলেশন বলে টি আর এ এন এস এল এ টি আই ও এন ট্রান্সলেশন বলে ক নম্বরের উত্তর পেয়ে গেছো শেষ এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে গুড গেল এখন ট্রান্সলেশনের জন্য কি কি দরকার ট্রান্সলেশনের জন্য কি কি দরকার ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কি কি ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে এমআরএনএ চেইন ওকে ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের কোডন অর্থাৎ অ্যামিনো অ্যাসিড কি দরকার কোডন দরকার এবং রাইবোজম দরকার আমরা কি জানি বলো তো প্রোটিন তৈরির ফ্যাক্টরি কি প্রোটিন তৈরির ফ্যাক্টরি প্রোটিন তৈরি হয় কোথায় প্রোটিন তৈরি ফ্যাক্টরি হচ্ছে রাইবোজম কোথায় ক্লিয়ার এতটুকু এখন একটা জিনিস খেয়াল করো এটা কিন্তু জন্য নজর দাও ভালো করে নজর দাও রেপ্লিকেশন ট্রান্সলেশন ওকে মনে রাখবা রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন দুইটাই হয় নিউক্লিয়াসের ভেতরে দুইটাই সংগঠিত হয় কোথায় নিউক্লিয়াসের ভেতরে আর আমরা সবাই জানি বলতো দেখো মুখস্থ না করে জিনিসটা ভাবো এটা যদি একটা কোষ হয় এই কোষে এটা হচ্ছে নিউক্লিয়াস এই রেপ্লিকেশনও ঘটবে ট্রান্সক্রিপশনও ঘটবে আর আমরা জানি প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজম রাইবোজম আছে বলো তো সাইটোপ্লাজম না নিউক্লিয়াসের বাইরে না আমি যদি রাইবোজমটা এখানে ড্র করে দিই রাইবটা এইরকম একটা রাইবোজম দিলাম আর কি বলতো রাইব গুলো যেহেতু আমাদের সাইটোপ্লাজমে তার মানে কি নিউক্লিয়াসের বাইরে প্রশ্ন এইভাবে এমসিকিউ আছে যে ট্রান্সলেশন কোথায় সংগঠিত হয় নিউক্লিয়াসে নাকি আনসার সাইটোপ্লাজমে কেন সাইটোপ্লাজমে কারণ রাইবোজম থাকে সাইটোপ্লাজমে ক্লিয়ার শেষ আর ডিএনএ রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন কোথায় সংগৃত হয় নিউক্লিয়াসে ক্লিয়ার ভুল করলো না তাহলে দেখে চলে আসি প্রোটিন তৈরি কারখানা কে বলা হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপাদান কি কি লাগবে প্রয়োজনীয় উপাদান আমি এটাও লিখে দিলাম প্রয়োজনীয় প্রয়োজনীয় উপাদান উপাদান ওকে উপাদানের মধ্যে অবশ্যই এক নাম্বার পয়েন্টে কি লাগবে এমআরএন চেইন লাগবে গেল দুই নাম্বার পয়েন্টে কি লাগবে দুই নাম্বার পয়েন্টে রাইবোজম ছাড়া কি কোনো সম্ভব রাইবোজম লাগবে আমাদের ওকে গেল তিন নাম্বার পয়েন্টে কি লাগবে টিআরএনএ লাগবে কি লাগবে টিআরএনএ লাগবে ওকে এরপর আমাদের কি লাগবে স্টার্ট করুন লাগবে কি লাগবে স্টার্ট করুন আর একটা কি লাগবে স্টপ করুন কি লাগবে স্টপ কোডল লাগবে বা আবার এই জিনিসগুলো তোমরা সবাই জানো না অনেক সহজে কিন্তু জানো তোমরা এই জিনিসগুলো তোমরা ইজিলি সবাই এই জায়গায় তোমরা জানো কি এমআরএ রাইবোজম টি আর এ স্টার্ট করেন স্টার্ট করেন আমরা এর মধ্যে যে খেয়াল করি আমরা যদি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে রাইবোজমের অনেকগুলো প্রকার রয়েছে তাই না পাঁচ প্রকার রাইবোজম একটা হচ্ছে আর আর এন এ একটা এম আর এন এ একটা টিআরএনএ একটা হচ্ছে মাইনর আর এবং আরেকটা হচ্ছে জিনার এন এর মাঝখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এম আর এন এ এবং কি আর এন এ টি আর এন এম আর এন এ এবং কি আর টি আর এন এতটুকু জিনিস আচ্ছা দেখো এখানে কিন্তু এম আর এনও পেয়ে গেছি টি আর পেয়ে গেছি এ কি মেসেঞ্জার আরএন এবং টি আর এন মানে কি ট্রান্সফার আরএন এখন খেল করো এই যে প্রোটিন যে তৈরি হলো প্রোটিন তৈরি কাঁচামাল কি প্রোটিন তৈরি কাঁচামাল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি কাঁচামাল কি অ্যামাইনো অ্যাসিড তাহলে প্রোটিন কাকে বলে অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড পলিপেপটাইড চেইন বা বন্ধন পলিপেপটাইড চেইনকেই বা বন্ধনকেই কি বলে প্রোটিন বলে তাহলে এখানে দুইটা আসতে পারে ট্রান্সলেশন কাকে বলে এম থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে প্রোটিন কাকে বলে প্রোটিন তৈরি কাঁচামাল অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড থেকে পলিপেপটাইড অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনকে বলা হচ্ছে আমাদের প্রোটিন তাহলে শেষ প্রোটিনও পেয়ে গেলাম এমআর মানে আমরা ট্রান্সলেশনও পেয়ে গেলাম এখন চলে আসো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা জানি স্টার্ট কোডন কোনটা স্টপ কোডন কোনটা আমি এত তিন আমরা জানি স্টার্ট কোডন হচ্ছে এ ইউজি যারা তোমরা পাবজি খেলো না অক বলো না এ ইউজি ক্লিয়ার স্টার্ট কোডন আর স্টপ কোডন হচ্ছে তিনটা কি কি ইউ এ এ জি ইউ জি এ ঠিক আছে এই তো আমাদের তিনটা স্টপ কোডন গেল আচ্ছা এরপরের দিকে দেখো রাইব রাইব কি হইতে পারে একটা সেভেন ডেজ একটা এইট ডেজ রাইবোজম তাই না তাহলে এই রাইবোজম যদি এইট ডেজ যেহেতু এটা আমাদের বডিতে হচ্ছে এটা আমাদের বডিতে হচ্ছে এবং আমাদের বডি রাইবোজম যেহেতু প্রকৃত কোষে রাইবোজম প্রকৃত কোষে রাইবোজম যদি হয় তাহলে অবশ্যই প্রকৃত যদি রাইবোজম হয় তাহলে অবশ্যই যে জিনিসটাতে খেয়াল করবা সেটা হবে এইট ডেজ রাইবোজম এখন যদি 8s রাইবোজোম হয় 8s রাইবোজোমের সাব ইউনিট কত একটা হচ্ছে 6s এবং আরেকটা হচ্ছে কত এসে বাবা 40s তাই না এই জিনিসগুলো আচ্ছা গেল প্রয়োজনীয় উপাদান এখন আবারো ঠিক সেম জিনিস ভাঙার গান আমরা জানি ট্রান্সক্রিপশনের মত ট্রান্সলেশনের ধাপ হচ্ছে তিনটা একটা হচ্ছে সূচনাকরণ একটা বর্ধিতকরণ আর এটা কি সমাপ্তিকরণ ইনিশিয়েশন ইলংগেশন টার্মিনেশন লিখে দিছি তাই তো এবার চলো একটু খেয়াল করি আর কি এইবার চলো এরপর আমরা এই এটা একটু স্ক্রিনশট তুলে নাও টপ কোয়ালিটি স্ক্রিনশট তুলে নাও এটা আচ্ছা স্ক্রিনশট আমি এখানে মুছে দিলাম এটা থাক যদি না তুলতে পারো না তোলো আমি এটা একটু মুছে দিলাম এই জায়গায় আমি এটা লিখবো তাহলে এটা থাক এটা তাহলে দেখো আমাদের প্রথম যে ধাপটা আসবে সে ধাপের ক্ষেত্রে আমি একটু চলে যাই প্রথম যে ধাপ আসবে প্রথম ধাপ ওকেই প্রথম ধাপ যেটা আসবে সেটা হচ্ছে চলো এখন আমরা আলোচনা করি সে প্রথম ধাপটা হচ্ছে আমাদের ইনিসিয়েশন এই সবাই খেয়াল করো ইনিসিয়েশন দেখো প্রথম ধাপটা আমি এখানে লিখে দিলাম প্রথম ধাপটা আমরা কি লিখলাম ইনিসিয়েশন মানে সূচনাকরণ আই এন আই টি আই এ টি আই ও এন ইনিসিয়েশনটা কি চলো নাটক শুরু হয়ে গেছে নাটক শুরু হয়ে গিয়েছে আর কি আমাদের সবাই দেখতে পাচ্ছো আই होप আই होप দেখতে পাচ্ছো কই আমাদের নাটকগুলো নাটক শুরু হয়ে যাক আমাদের কমেন্টে দেখি তোমাদের সবাইকে ওকে প্রথমে কি দেখো এইটিএস রাইবজমের বিভক্তিকরণ কি করণ এটা লিখে রাখো সবাই এখনই আমার সাথে সাথে বিভক্তিকরণ এইটিএস রাইবজম বিভক্ত হয়ে কি কি উৎপন্ন করবে আমরা জানি এখানে এইট দিলাম এইট এস থেকে উৎপন্ন করবে একটা সিক্সটি এস আর একটা উৎপন্ন করবে ফোরটি এস রাইবোজম শেষ একটা ধাপ এর দিকে চলে আসো এর দিকে চলে আসো দেখো এইট এস বিভক্তিকরণ এরপরে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে পিক উৎপন্ন হবে আমরা ছবি তুলি না উৎপন্ন হবে কি পিক পিক মানে কি পি আই সি কি উৎপন্ন হলো পিক উৎপন্ন হলো পিক মানে ফুল ফর্মটা লিখবা প্রোটিন প্রোটিন ইনিসিয়েশন আই এন আই টি আই এ টি আই ও এন প্রোটিন ইনিসিয়েশন কমপ্লেক্স গঠন হবে কি গঠন হবে বলো তো এইট ভাগ হইলো এরপরে পিক গঠন হবে পিক তাই তো প্রোটিন ইনিসিয়েশন কমপ্লেক্স গঠন হবে এখন এই পিকের সাথে তোমরা বলো তো মনে কি আছে এই যে এ মারেনে চেইন না কারণ এটা তো আমাদের মূলত মেসেজ দেয় কি মেসেজ দেয় প্রোটিন তৈরি করার মেসেজ দেয় অর্থাৎ প্রোটিন ইনিসিয়েশন কমপ্লেক্স ইনিসিয়েশন মানে তৈরি করা তাহলে এই কমপ্লেক্সের সাথে যুক্ত হবে কে আমাদের ওই যে ট্রান্সক্রিপশনের জিনিস অর্থাৎ এর পরের ধাপে কি পিকের সাথে কে যুক্ত হচ্ছে পিকের সাথে যুক্ত হচ্ছে ভালোবাসার এ মারেনে পিকের সাথে ওই ধাপে কি যুক্ত হবে এই এ মারেনে চেইনটা যুক্ত হয়ে গেল ক্লিয়ার এখন এ মানে চেন যুক্ত হওয়ার পরবর্তীতে মনে রাখবা এখানে সেটা হচ্ছে আমাদের রাইবোজমের কয়েকটা সাইট রয়েছে এটা হচ্ছে ই সাইট পি সাইট এবং এ সাইট চিত্রে দাগাবো মনে রাখবা এখানে ই সাইট পি সাইট এবং এ সাইট এ মানে হচ্ছে অ্যামাইনাসেল সাইট পি মানে হচ্ছে পেপটাইডাল সাইট এবং ই মানে হচ্ছে এক্সিট ই মানে কোন সাইট এক্সিট সাইট ওকে এরপরে দেখো কি আসবে মেট টিআরএনএ বলো তো আমাকে বলতো এই যে এই ইউজি যে স্টার্ট করুন স্টার্ট করুন রাসায়নিক নাম কি রাসায়নিক নাম কি বলতো মেড টি আর যুক্ত হবে যুক্ত হবে লিখে রাখো পি সাইটে এখন কিছু বোঝার দরকার নেই শুধু লিখে রাখো মেড টি আর এন এ যুক্ত হবে কোন সাইটে পি সাইটে যুক্ত হবে দেখি কেউ কমেন্ট করে তোমাদের মেড টি আর এন যুক্ত হবে কোন সাইটে পি সাইটে ডান আচ্ছা তাহলে দেখো ইনিসিয়েশন কি খেয়াল করো 8s রাইবোজোম যেহেতু আমাদের দেহে 8s রাইবোজোম বিভক্ত হলো 6s গেল এবারে প্রোটিন তো তৈরি করতে হবে এজন্য একটা কমপ্লেক্স দরকার পিক তৈরি হলো পিক এর সাথে যুক্ত হইলো কে এমআরএনএ শেষ এখন এমআরএনএ পরবর্তী ধাপ কি মেট টিআরএনএ যুক্ত হবে কোথায় পি সাইটে পি সাইটে কিন্তু রাইবোজোমের সাইট বুঝিয়ে দিচ্ছি তাহলে মেট মানে কি জানো মেথিওনিন মেট মানে কি মেথিওনিন আর মেথিওনিন মানে মেথিওনিন এর শর্ট ফর্ম মেট এই মেথিওনিন মানেই হতেছে এ কারণ আমরা কি জানি এই কোডন মানেই তো এক একটা অ্যামিনো অ্যাসিডকে তারা নির্দেশ করবে তাই না তাহলে মেটি আরনে মানে মেথিওনিন মেথিওনিন ধরছে কে টিআরএনএ নিয়ে গেছে কোন সাইটে পি সাইটে আমরা কি জানি বলো তো টিআরএনএ মানে কি ট্রান্সফার আরনে ট্রান্সফার আরনে কাকে ধরে নিয়ে যায় কাকে ধরে নিয়ে যায় বলো তো এই অ্যামিনো অ্যাসিডগুলানকে ধরে নিয়ে আসে না এই অ্যামিনো অ্যাসিডগুলান মূলত কি এই যে কোডনগুলো মানে মেথিওনিন ট্রিপটোফেন থ্রিওনিন ভ্যালিন তাহলে কি টি আর এন এ মানে ট্রান্সফার ট্রান্সফারের কাজ কি ওই যে মেসেঞ্জার আর এন যে সংকেতটা দিচ্ছে ওই সংকেত অনুযায়ী মালকে ধরে নিয়ে যাবে কিসের মাল এখানে মালটা থাকতেছে মূলত আমাদের রাইবোজমের রাইবোজমের ভেতরে যেই অ্যামিনো অ্যাসিড এটা তো হচ্ছে আমাদের মেইন জিনিস তাই না তাহলে দেখো মেথিওনিন অ্যামিনো অ্যাসিড মেথিওনিন কে ধরছে কে অবশ্যই টি আর এন এ ধরে নিয়ে আর কাছে গেছে পি সাইটে পি সাইটটা কোথায় পি সাইট হচ্ছে রাইবোজমে শেষ ইনিশিয়েশন এরপরে দেখে চলো ইলংগেশন এরপরে কোনটাতে আসবো ইলংগেশন

এটাকে ধরছে কে টিআরএনএ ধরে টেনে নিয়ে গেছে কোথায় এ সাইটে কার এ সাইটে রাইবোজোমের সাইটে কার এ সাইটে রাইবোজোমের সাইটে এরপরে কি আসবে এরপরে কি আসবে আমাদের দুইটা বিল্ডিং এ সাইড এবং পি সাইড বলো তো প্রোটিন কাকে বলে প্রোটিন কাকে বলে বলো অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইন কে প্রোটিন বলে তার মানে পলিপেপটাইড তৈরি হবে দুইটা সাইট দেখো এ সাইট এ এবং আচ্ছা এবং দিয়ে দিই এ এবং পি সাইটের ভেতর পণ্যবন্ধন তৈরি হবে বন্ধন তৈরি হবে পেপটায়েড বন্ধন তৈরি হবে কি বন্ধন পেপটাইড বন্ধন তৈরি হবে পেপটাইড বন্ধন তৈরি হবে আচ্ছা যদি পেপটাইড বন্ধন তৈরি হয় পেপটাইড বন্ধন তৈরি হ মানে কি উৎপন্ন হ বলো প্রোটিন চেইন তৈরি হয়ে যাওয়া কি চেইন প্রোটিন চেইন তৈরি হয়ে গেল শেষ প্রোটিন চেইন তৈরি হয়ে গেছে তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করাই কিন্তু ট্রান্সফোরেশনের প্রধান উদ্দেশ্য তাহলে প্রোটিন চেইন যে তৈরি হইলো তার মানে প্রোটিন তো পেয়ে গেলাম তাহলে প্রোটিন কি সারাজীবন উৎপন্ন হতে থাকবে এখন মনে করি একটা টিউমার হয়েছে এই টিউমারটা প্রোটিন যদি সারা জীবন বিভক্ত হয়ে যাইতেই থাকে তাহলে তো মানুষ মারা যাবে মানে কি প্রোটিনকে তাহলে বন্ধ করতে হবে প্রোটিন তৈরি বন্ধ করতে হবে আর এই বন্ধ করার জন্য আমাদের দরকার কি স্টপ করুন দরকার কি স্টপ করন এখন বন্ধ মানে কি সমাপ্তিকরণ সমাপ্তিকরণ মানে কি টার্মিনেশন সমাপ্তিকরণ মানে কি টার্মিনেশন তাহলে টার্মিনেশনটা কই লিখে টার্মিনেশনটা কই লিখে এইখানে লিখে টার্মিনেশনটা ওকে এখানে একটু খেয়াল করো তাহলে এটা হচ্ছে আমাদের টার্মিনেশন ধাপ ধাপ ধাপে কি হবে কোডন 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 আসবে 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 অবশ্যই কোন আসলে কি করে দেবে জানো ওই প্রোটিন চেইনকে মুক্ত করে দেবে মানে কেটে ফেলবে এক্সিট করে ফেলবে প্রোটিন চেইন মুক্ত করুন শেষ যতটুকু প্রোটিন তৈরি হয়েছে ওই প্রোটিনটা বডির যেইখানে দরকার সেখানে সে চলে যাবে তাহলে প্রোটিন চেইন কি করুন বলতো প্রোটিন চেইন মুক্ত প্রোটিন চেইন কি করুন মুক্ত এই প্রোটিন চেইন যখন মুক্ত হয়ে গেল ধরে রাখো আমার হাতের এখানে কেটে গেছে এখানে প্রোটিন দরকার তাহলে ওই চেইনটা যেটা মুক্ত হয়ে গেলো ওই চেইনটা আমার এখানে এসে আমার বডিকে রিপেয়ার করে দেবে শেষ মানে প্রোটিন ছাড়া তো দুনিয়ার কিছুই সম্ভব না এই তো কমপ্লিট তাহলে চলো আরেকবার রিক্যাপ করো ভালো করে রিক্যাপ করো ঠিক আছে আমরা জানি এ থেকে এ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলে ট্রান্সলেশন ট্রান্সলেশন তৈরির প্রক্রিয়া বা ধাপ হচ্ছে তিনটা ইনিসিয়েশন এলঙ্গেশন টার্মিনেশন ইনিসিয়েশন মানে সূচনাকরণ তারপরে এলঙ্গেশন মানে বর্ধিতকরণ টার্মিনেশন মানে সমাপ্তিকরণ গেল এরপরে তুমি কি লিখবা এরপরে কি লিখবা এরপরে লিখবা না এরপরে ছবিটা দিবা আমি ছবি ড্র করে দিচ্ছি ছবিটা দিবা ছবিটা দেওয়ার পরে ছবির নিচে লিখবা ইনিসিয়েশন আমরা জানি যেহেতু আমাদের বডিতে এইট এস রায় বিভক্তকরণ সিক্স এস এন্ড ফোর্টি এস গেল এরপরে পিক গঠন হবে পিক এর পরে কি এ মানে যুক্ত হলে পিকের সাথে আর আমরা যেন স্টার্ট করুন চলে আসবে স্টার্ট করুন চলে আসবে ক্লিয়ার মানে কি মেথ মেথ মানে মেথিওনিন এইউজে মানে স্টার্ট করুন মেথ টিআরএনএ যুক্ত হবে কোন সাইটে পি সাইটে শেষ চলো শিলং এসে নাই অ্যামাইনো অ্যাসাইল এটা একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ যুক্ত হবে কোন সাইটে এ সাইটে যেহেতু এ সাইটও পাইছো পি সাইটও পাইছো এদের মধ্যে ব্রিজ করে দাও ব্রিজের নাম কি পেপটাইড বন্ধন তাহলে এ সাইট এবং পি সাইটের মধ্যে পেপটাইড বন্ধন তৈরি হবে প্রেট বন্ধন মানে কি তৈরি হয়ে গেছে প্রোটিন তৈরি হয়ে গেছে এখন প্রোটিন কি সারা জীবন তৈরি হতে থাকবে না প্রোটিনকে কে কাটার জন্য কি আসবে স্টপ কোরন আসবে তাহলে কি টার্মিনেশনে কি স্টপ কোরন আসবে প্রোটিন চেইন মুক্তকরণ শেষ ডান একদম ডান এখন চিত্র যখন ড্র করে দেব দেখো কতটা সহজ লাগে দেখো চিত্রটা ড্র করি কোথায় চিত্র চিত্র বোর্ড কি ছোট হয়ে গেছে চলো এখন দেখো কতটা মজা লাগে দেখো খেয়াল করো আমি এইখানে আমি দেখো এখানে একটা চেইন নিলাম বলতো কোন চেইন থেকে আমাদের প্রোটিন তৈরি হবে অবশ্যই ফাইভ প্রাইম নিলাম থ্রি প্রাইম নিলাম মনে রাখবা অবশ্যই এইটাই এই চেইন কোন চেইন এই চেইন কারণ ট্রান্সক্রিপশনের পরবর্তীতে ট্রান্সলেশন এখন এমআরএনএ চেইন চেন যদি হয় এখানে খেয়াল করি আর কি এটা রাইবজম আসবে দেখো এটা একটা পার্ট এটা একটা ছোট পার্ট তাহলে দেখো এটা হচ্ছে টোটাল একটা রাইব এই অংশটা হচ্ছে সিক্সটি এস এই অংশটা হচ্ছে কত 40s ক্লিয়ার এতটুকু পেয়ে গেলাম এখন আমরা জানি এখন আমরা জানি সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে রাইবজমের তিনটা অংশ রাইবজমের কয়টা অংশ তিনটা অংশ কয়টা অংশ তিনটা বিল্ডিং কয়টা বিল্ডিং রে তিনটা বিল্ডিং দেখো আমি তিনটা বিল্ডিং একটা বিল্ডিং ছোট করে দিছে ক্লিয়ার আচ্ছা কিভাবে মনে রাখবা ইপা কিভাবে মনে রাখবা ইপা ই পি এ মানে বিল্ডিং মানে সাইট তাহলে রায়ব ভেতরে ভেতরে তিনটা সাইট ই মানে এক্সিট সাইট পি মানে সাইট এর কাজ কি পেপটাইট বন্ধন তৈরি করা অর্থাৎ ওটা হচ্ছে সুইয়ের মতো বুঝছো বকুল ফুল কোরআনি আসো তুমি হচ্ছে সুইতে শুধু গাঁদতেছ সুইতে তুমি গাততেছো মানে সুইটা হইতেছো কি এই পেপটাইডল সাইট অর্থাৎ এইখানে যত অ্যামানো অ্যাসিড আসবে এই অ্যামানো অ্যাসিডকে গাঁধবে কে অ্যামানো অ্যাসিডকে গাতবে হচ্ছে পেপটাইড পেপটাইডেল সাইট আর এ মানে কি অ্যামাইনো অ্যাসাইল সাইট এ মানে কি অ্যামাইনো অ্যাসাইল সাইট তাহলে খেয়াল করো জিনিসটা কি দাঁড়াইলো জিনিসটা দাঁড়াইলো আমাদের সবার প্রথমে সবার প্রথমে আমাদের দেখো পি সাইটে সবার প্রথমে পি সাইটে যুক্ত হবে কি আমি এখানে ড্র করে দিলাম পি সাইটে কে যুক্ত হবে মেট টিআরএনএ পি সাইটে সুই চলে আসছে স্টার্ট করন চলে কে যুক্ত হবে মেট এন এ যখনই এখানে বসলো আসার পরে দেখো এখানে অনেকগুলো এমন এসিড কি শাড়ি বসছে অনেকগুলো এমন এসি শাড়ি এবং এই শাড়ি হইতে এই লাস্ট পয়েন্টের দিকে চলে আসছে ধরো স্টপ করুন লাস্ট পয়েন্টে কি আসছে স্টপ করুন যখনই পি সাইটে মেট টিআরএন এ বসলো এসআইটে আসা শুরু করলো এমএনএসি গুলা আস্তে আস্তে এ সাইটে কে বসলো এখানে একটা লিখে দাও এ সাইটে কে বসলো অ্যামাইনো এস এল টিআরএনএম টিআরএনএ এই যখনই এমন এসএল টি আর এন এ সাইট আসা শুরু করলো এর পেছনে সবগুলা লাইন বাই লাইন ঢোকা শুরু করলো অর্থাৎ এই এ সাইট থেকে এমন এসএল টি আর এন এ এর পরবর্তী গুলান তার এইটাতে আবার লাভ মারবে তার আবার লাভ মারবে তার আবার লাভ মারবে আর যখন এ সাইট থেকে তারা পি সাইটের দিকে চলে আসবে পি সাইটের কাজে কি মালা গাথা পি সাইটের কাজে কি মালা ও মালা গেথে থেকে কি করবে ও মালা গেথে থেকে দেখো এইরকম একটা চেইন তৈরি করবে সেই চেইনটার নামটা কি প্রোটিন চেইন এই চেইনটার নামটা কি প্রোটিন চেইন ক্লিয়ার আর এই প্রোটিন চেইন কি সব সময় মানে তৈরি হতেই থাকবে না প্রোটিন চেইন কে বন্ধ করার জন্য এক্সিট সাইটে এক্সিট সাইটে মনে করো আচ্ছা এক্সিট সাইট ধরে রাখো আচ্ছা এই যে এ সাইট এই সাইটটাতে দেখো এগুলো ঢুকতে 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 একটা সময় কি স্টপ কোডনগুলো আসবে না এই সাইটে স্টপ কোডন কোন সাইটে আসবে এ সাইটে আসবে যখনই এ সাইটে স্টপ কোডন আসবে তখন কি এআরপি বা পিআর এর মধ্যে কি কোনো পেপটাইড বন্ধন হবে হবে না ফলে এখান থেকে কি হবে তরিকৃত প্রোটিনটা অনুমুক্ত হয়ে যাবে তরিকৃত প্রোটিনটা কি হয়ে যাবে অনুমুক্ত হয়ে যাবে তরিকৃত প্রোটিনটা কি হবে বলতো অনুমুক্ত হয়ে যাবে এবং এই প্রোটিনটাই হইতেছে মূলত দেহের জায়গায় বিভিন্ন জায়গায় যে কাজ করবে তাহলে আমাদের মূলত এই জায়গায় আমরা কি বুঝে ফেললাম বলো তাহলে এটা হচ্ছে আমাদের একটা এমআরএনএ চেইন ক্লিয়ার এমআরএনএ চেইনের এখানে 6S 40S এর ভিতরে তিনটা বিল্ডিং ইপিএ এ সাইটে পি সাইটে পি সাইটে ফার্স্ট অফ অল মেথিওনিন টিআরএনএ আসলো এ সাইটে কি আসলো অ্যামিনো অ্যাসিড এ ওকে এখন আমরা জানি এ এবং পি সাইটের মধ্যে এইভাবে চিত্রটা ড্র করবা এ এবং পি মধ্যে যে বন্ধন তৈরি হলো বলো তো বন্ধনের নামটা কি পেপটাইড বন্ড কি বন্ড পেপটাইড বন্ধন এই পেপটাইড বন্ধনের ফলে এই দিক কি তৈরি হইলো এখানে লিখবা প্রোটিন চেইন এখানে কি লিখবা প্রোটিন চেইন তৈরি হইলো ক্লিয়ার এতটুকু লিখলে তোমাদের কমপ্লিট লেখা শেষ চলো আমি আরেকবার বলে দিই সেটা হচ্ছে ট্রান্সলেশনে আমরা জানি তিনটে ধাপ ইনিসিয়েশন ইলংগেশন টার্মিনেশন ইনিসিয়েশন 8 এস বিভক্ত দেখো 640 এস প্রোটিন ইনিসিয়েশন কমপ্লেক্স চিত্রটাতে দেখানো সম্ভব না পিক এর সাথে যুক্ত হইছে এমআরএনএ মানে এখানে একটা কমপ্লেক্স যার সাথে যুক্ত হইছে এমআরএনএ মানে এই চেইনটা এমআরএনএ এখন দেখো মেট টিআরএনএ যুক্ত হবে পি সাইটে অর্থাৎ এই যে পি সাইটে মেথিওনিন টিআরএনএ যুক্ত হইছে গ্যালো ইনিসিয়েশন ইলংগেশন এমআরএনএ এসএল টিআরএনএ যুক্ত হবে এ সাইটে এবং এর পেছনে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড থাকবে এবং একটা স্টপ কোডন থাকবে অ্যামাইনো অ্যাসিড মানে তো স্টপ কোডন থাকবে এরপর দেখো এ সাইড এবং পি সাইডের মধ্যে পেপটাইড বন্ধন ফলে কি চেইন প্রোটিন চেইন টার্মিনেশনে কি স্টপ কোডন আসবে দেখো এই যে স্টপ কোডন কোন সাইটে আসলো লিখে দাও স্টপ করোন আসবে এ সাইটে আরো ভালো স্টপ কোডন আসবে কোন সাইটে এ সাইটে ফলে কি প্রোটিন চেইন মুক্ত কোন প্রান্ত থেকে এক্সিট প্রান্ত থেকে কোন প্রান্ত থেকে ই প্রান্ত থেকে প্রোটিন চেইনের মুক্তকরণ এবং এটাই হইতেছে আমাদের ট্রান্সলেশন প্রক্রিয়া বলো কার কার কঠিন লাগছে খুব কঠিন কি ট্রান্সলেশন একটা নাটক তো যারা যারা লাইভে আছে আমাকে একটু জানাও দেখি আজকে তোমাদের ট্রান্সলেশন আমার মনে হয় আমার মনে হয় সবার বোঝা হচ্ছে যে কিচ্ছু বোঝে না তারও বোঝা হচ্ছে ট্রান্সলেশনটা আমাকে একটু বলো দেখি হুম শুনি আমি একটু শোনা তো দরকার তাই না তোমাদের এত যখন কঠিন লাগে ট্রান্সলেশন বল আমাকে একটু কাইন্ডলি একটু কমেন্টে জানাও কার কোথায় কি প্রবলেম বলো পালে একটা স্ক্রিনশট তুলে রাখো এইটার এইটাই তোমাদের ঘ নাম্বার এইটাই ঘ নাম্বার ছবিটা ড্র করবে এটাই ঘ নাম্বার দেখো ট্রান্সলেশন তুই এত ইজি পুরা নাটক বলছি না বইয়ের কথা ভুলে যাও বইয়ের কথা ভুলে যাও বই দেখলে জ্বর চলে আসবে বই দেখলে জ্বর চলে আসবে তোমাদের আমি জানি তোমাদের জ্বর আসবে বই দেখলে সব ভাই সব একটু কমেন্ট করো আমি একটু কমেন্টে দেখি রে বাবা তোমাদের কতটা প্যারা হয়ে গেলে একটু খুব বেশি কঠিন হয়ে গেছে দেখি এতই কঠিন ট্রান্সলেশন রে ট্রান্সলেশনের নাটক এই যে কনিকা এলিজাবেথ ভাইয়া পরীক্ষা এটা কিভাবে আসবে আরে বোকা এটা তোমাদের তো একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক দেওয়া থাকবে এ এ থেকে বি এর ছবি দেওয়া থাকবে তোমাদের একটা ডিএন এর ছবি বি এর ছবি দেওয়া থাকবে এমআরএন এর ছবি আর সি এ দেওয়া থাকবে যে মনে করো যে জীবনের ভাষা বা বৈশিষ্ট্য প্রকাশ ওকে বা প্রোটিন তৈরি তাহলে বলা হবে বি থেকে সি এর প্রক্রিয়াটি কি বি থেকে সি এর প্রক্রিয়াটি হচ্ছে কি এম থেকে প্রোটিন তৈরি তার মানে কি ট্রান্সলেশন এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এই প্রক্রিয়াটি এইভাবে ব্যাখ্যা করবা ভেরি গুড এখন ইজি লাগতেছে আর ইজি লাগবে আর কি শেষ তাহলে তোমরা লিখবা পরীক্ষা কিভাবে বুঝছো পরীক্ষা লিখবা আর মনে করো যে বি থেকে সি প্রক্রিয়াটি হচ্ছে মূলত ট্রান্সলেশন আমরা জানি ট্রান্সলেশন কাকে বলে আমরা জানি ট্রান্সলেশন হচ্ছে এ মারণা থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে ট্রান্সলেশনের ধাপ কয়টা তিনটা ইনিসিয়েশন ইলঙ্গেশন টার্মিনেশন মানে সূচনা করুন বর্ধিত করুন এরপরে সুন্দর করে ছবিটা ড্র করবা ড্র করার পরে ইনিসিয়েশন দিবা ইনিসিয়েশনে এই কয়েকটা ধাপ লিখবা মাত্র চারটা ধাপ কয়েকবার পরে মুখস্থ হয়ে যাবে ইলঙ্গেশনে এই তিনটা ধাপ দিবা টার্মিনেশনে দুইটা ধাপ দিবা দেওয়ার পরে লিখবা এভাবেই এভাবেই এ মানে থেকে আমাদের দেহে প্রোটিন তৈরি হয় যাকে বলা হয় জীবনের ভাষা শেষ চারে চার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে ভেরি গুড আচ্ছা তোমরা আমাকে একটা কাজ করো বুঝছো তোমাদের মধ্যে যেই সুন্দর করে লিখতে পারো তারা আমাকে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের দেখো তো সুন্দর একটা নোট করে আমাকে মেসেজ দাও তো দেখি তোমাদের যার নোটটা সুন্দর হবে তার নোটটা আমি গ্রুপে তোমাদেরকে আমি আপলোড করে দিব এতে করে কি হবে তোমার নিজেরও করা হয়ে গেল তোমার নিজেরও করা হয়ে গেল এবং তোমার বন্ধু বান্ধবদেরও করা হয়ে গেল আর কি ওকে তোমরা আমাকে অবশ্যই আমাকে নক করবে আর কি নক করে জাস্ট আমাকে একটু দিয়ে দিও যে সুন্দর একটা নোট তৈরি করে জাস্ট আমাকে দিও রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের দেখি কি সবচেয়ে সুন্দর নোট বানাইতে পারো আর কি দেখা যাক ওকে আমাদের শেষ তাহলে ওকে এর পরের দিকে আমরা বলো আরো ক্লাস করবা আমাকে একটু এক ঘন্টা ক্লাস করে ফেলছে এক ঘন্টা পাঁচ দশ মিনিট ক্লাস করে ফেলছে বলো আর কি টপিক করবো আমাদের কিন্তু আসবে ওকে মানে তোমার একটা ঘ নাম্বার গ এবং ঘন হয়ে গেছে ধরে রাখো আর কি আর কি দরকার বলো আর কি দরকার বলো আর কি আমি এখন একটু মুছে দিলাম চলো এখন একটু ক্লাস করবা না কি না একটু বলো আমাকে কমেন্টে জানো বলো 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 আর কি করবো নাকি এখানে স্কিপ করবা তোমরা তোমরা যেটা বলবো আমার কোনো সমস্যা নেই আরকি ওকে তোমাদের মাথা যদি গরম হয়ে যায় তাহলে আহ প্যারাক্লিয়ার এইটাই প্যারার জিনিস এটাই মূলত প্যারার জিনিস বুঝছো এটাই প্যারা জিনিস এই যে ঘাস ফরিং নিয়ে আজকে বলাই হয়েছে সিকিউ কোষ এবং কোষের গঠনে এখানে ঘাস ফিং কেন তোরা হ্যাঁ ঘাস আনলে হবে ঘাস আনা যাবে না এখানে ওকে এটা ক্লিয়ার তাহলে চলো এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস হবে সেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের গঠন ডিএনএ ডাবল হেলিক্সের গঠন এটা আমি তোমাদের পাঁচ মিনিটে একটা কমপ্লিট একটা করে দিই আর কি এটা একটু মনোযোগ দেখো আচ্ছা পাঁচ মিনিটে শেষ করে দেব ডিএনএ ডাবল হেলিক্স আমরা জানি ওয়াটসন এবং ক্রিকের একটা মডেল ওয়াটসন এবং ক্রিকের মডেলটা কি ছিল এই যে ডাবল হেলিক্স একটা ড্র করলাম একটা ড্র তাই তো ডাবল হেলিক্স যদি হয় ওকে ডাবল হেলিক্স এটা হচ্ছে আমাদের ডিএনএ ডাবল হেলিক্স কি প্রান্ত একটা ফাইভ প্রান্ত একটা থ্রি প্রান্ত এখানে দিলাম একটা থ্রি প্রান্ত এখানে দিলাম একটা ফাইভ প্রান্ত তো ডাবল হেলিক্স এর জন্য ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস চলে এইখানে দিবে দেখো ভালো করে খেয়াল করো এখানে এ টি সি জি এ টি সি জি এ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিলাম দশ তাহলে এই পাশে হচ্ছে দশটা আমাদের নিউক্লিওটাইড আসলো আবার এইখানে দেখো এখানে এর বদলে তুমি কি দিবা বলো তো এর বদলে দিবা তুমি হচ্ছে টি টি এর বদলে কি দিবা বলো তো এ তারপরে দেখো এখানে সি এর জন্য কি দিবা জি জি এর জন্য কি দিবা সি আবার এ এর জন্য কি দিবা টি দিলাম এবং টি এর জন্য আবারো আসলো এ তারপরে দেখো সি এর জন্য হচ্ছে জি জি এর জন্য সি এ এর জন্য টি এবং টি এর জন্য হচ্ছে এ তাই তো তাহলে দেখো এই পাশেও দশটা এই পাশেও দশটা তাহলে কতটা বিশটা বা কত জোড়া দশ জোড়া নিউক্লোটাইড গেল এখন আসো এখন আসো দেখো তো এটা একটা পূর্ণাঙ্গ প্যাচ এই পূর্ণাঙ্গ প্যাচের লেন্থ তোমরা সবাই জানো পূর্ণাঙ্গ প্যাচের লেন্থ হতেছে কত চৌত্রিশ আর্মস্ট্রং তাই তো আর্মস্ট্রং এবং দেখো যেহেতু এখানে দশটা আছে না দশটা তাহলে দশ জোড়া ছেলের মধ্যে যদি ভাগ করে দাও তাহলে প্রত্যেক জোড়া ছেলে কতটুকু করে জায়গা পাবে তাহলে চৌত্রিশ ভাগ দশ তাহলে চৌত্রিশ ভাগ দশ যদি দেওয়া হয় তাহলে দুইটা পরস্পর পাশাপাশি নিউক্লিওটাইডের টাইটে যে প্যাঁচ থাকবে তাদের মধ্যে আমাদের কতটুকু ডিফারেন্স হবে ডিফারেন্স হবে 3.4 পয়েন্ট 3.4 আর্মস্ট্রং ওকে এরপর দেখো এদের যে প্যাঁচ এদের প্যাচটাকে যদি আমি খুলি এটা টোটালি কিন্তু একটা রেল লাইনের মতো হয়ে যাবে অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে দৈর্ঘ্য এই মাথা থেকে প্যাচের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে কি বিশ আর্মস্ট্রং এই দৈর্ঘ্যটাকে কত আর্মস্ট্রং বলা হচ্ছে

দ্বার হচ্ছে দশ জোড়া এবং কি দাওয়ার রয়েছে এই যে একটা পূর্ণাঙ্গ পেয়েছে হাইড্রোজেন বন্ধন থাকবে কতটা পঁচিশটা হাইড্রোজেন বন্ধন থাকবে কতটা পঁচিশটা তাহলে চলো একবার বলে ফেলি ডিএনএ ডাবল 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 গঠন আমরা জানি ডিএনএ ডিএনএ করেন ওয়াটসন এবং ক্রিক এরপরে একটা ছবিটা ড্র করবা ছবিটা ড্র করার পরে এক নম্বর পয়েন্টে লিখবা ডিএনএ ডাবল হেলিক্স একটা ফাইভ প্রান্ত থেকে থ্রি প্রান্ত আর একটি হেলিক্স থ্রি প্রান্ত থেকে ফাইভ প্রান্ত আমরা জানি একটা পূর্ণাঙ্গ হেলিক্সের দৈর্ঘ্য দৈর্ঘ্য চৌত্রিশ আমস্টং বা এটাকে ন্যানোমিটার করে নিতে পারো ফোর ন্যানোমিটার মনে রাখো এবং একটা একটা থাকে কত জোড়া কত জোড়া বলতো দশ জোড়া কত জোড়া দশ জোড়া কত জোড়া দশ জোড়া এবং প্রতি জোড়া নিউক্লোটাইট মধ্যে মধ্যবর্তী ফাঁকা জায়গা এটা একটা জোড়া এটা একটা জোড়া মধ্যবর্তী ফাঁকা জায়গা কত থ্রি পয়েন্ট ফোর স্ট্রং শেষ এরপর আমরা কি জানি এর সাথে টি এর দ্বিবন্ধন সি এর সাথে জি এর ত্রিবন্ধন এবং এরপর পাঁচ নম্বর পয়েন্টে লিখবা এই বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন ছয় নম্বর পয়েন্টে লিখবা একটা পূর্ণাঙ্গ পেয়েছে হাইড্রোজেন বন্ধন সংখ্যা থাকে পঁচিশটি এবং আমরা জানি এবং আমরা জানি পূর্ণ একটা ডিএন এর আনবিক ওজন হচ্ছে আণবিক ওজন হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স থেকে টেন টু দি পাওয়ার নাইন শেষ ডিএনএ ডাবল হেলিক্স কমপ্লিট গ নম্বরের প্রশ্ন এটা কমপ্লিট এটা তোমাদের এটা কি ক্লিয়ার বুঝছো আমাকে একটু জানাও কমেন্টে এটা কি ক্লিয়ার ওকে হ্যাঁ করাচ্ছি তো করাচ্ছি তো সিকিউ এর মতো ভাইয়া কোষ অঙ্গাণু থেকে কোন কোনগুলো সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ আমি বলে দিচ্ছি বাবা একটু বলে দিচ্ছি সব বলে দিচ্ছি এটাতে ওকে ক্লিয়ার একেবারে ক্লিয়ার আছে জাস্ট একটা স্ক্রিনশট তুলে রাখলে রাখতে পারো আর কি আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে সব কিছু বলবো তো তোমাদের বাবা এত ভয় কিছু নাই ওকে জান্নাতুল ফেরদৌস হোয়াইট টি-শার্ট হ্যাঁ আজকে সব কিছু টি-শার্ট হোয়াইট হোয়াইট হয়ে গেছে আর কি বুঝছো আজকে কোনো কালা নাই একমাত্র কালা হইতেছে আমি আর কি যে সাদা সাদা কালা সাদা সাদা কালা কালা ও আর এই যে এখানে একটা কালা আছে এখানে একটা কালা এখানে একটা কালা ওকে হ্যাঁ হ্যাঁ দেখছি জ্যোতি আমি এটা বলবো আর তো তোমাদের এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো পরের দিকে আমরা চলে যাই কোষ অঙ্গাণুর দিকে শেষ কমপ্লিট আমাদের ডিএনএ ডাবল হেলিক্স বন্ধন এটা তোমাদের গ নাম্বার এর জন্য আসবে শেষ পরে দিকে যেটা আসবে সেটা হচ্ছে অঙ্গাণু অঙ্গাণুর মধ্যে যেটা জিনিসটা খেয়াল করবা

স্ক্রিপ্টটা মনে রাখো বুঝছো তাহলে দেখবে সবই নাটক লাগবে আর কি আচ্ছা ওকে ক্লোরোপ্লাস্টের ভিতরে আমাদের যেন অনেকগুলা থালা থাকে এই থালাগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড কি বলে থাইলাকয়েড একটা থালা থেকে আর একটা থালার যে একটা মিলন এই মিলনটা করে হইতেছে একটা নালী এই নালীকে বলা হচ্ছে স্ট্রোমা ওকে কি বলে স্ট্রোমা ল্যামেলি বলে কি বলে বলো তো স্ট্রোমা ল্যামেলি বলে তাই না ওকে এবং এদের ভেতরে যে তরল পদার্থগুলো থাকে তাকে বলা হচ্ছে কি তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মানে হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে তরল পদার্থগুলো ওকে আচ্ছা এবং এদের এখানে কি কি থাকবে এবং এদের এখানে থাকবে হচ্ছে রাইবোসোম এবং ডিএনএ তাহলে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল দেখো এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের ছবি ওকে ক্লোরোপ্লাস্টের ছবি যদি এখানে এক নাম্বার পয়েন্ট বলি এক নাম্বার পয়েন্ট হচ্ছে আবরণী মুখস্থ করবো না আর কি বুঝছো এক নাম্বার পয়েন্ট তোমরা কে কে দেখছো একটু কাইন্ডলি আমি একটু পানি খেয়ে নিই আর কি আচ্ছা এটা শুরু পানি খেয়ে না আমি তোমাদের শুরু করতেছি এবার এক মিনিট দেরি এক থেকে দেড় মিনিট একটু দেরি করো আচ্ছা নিউ লাগবে না নিউ ক্লাস ওটা একবার খুবই কম আছে সবকিছু আলোচনা করা যাবে না আর কি বলছো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আর কি এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হ্যাঁ ফ্লুইড মোজাইক মডেলটাও পরে বলবো আর কি একটু খেয়াল করো তাহলে দেখো এটা হচ্ছে আবরণী এক নাম্বার পয়েন্ট হচ্ছে আবরণী দুই নাম্বার পয়েন্ট যেটা দিবা সেটা হচ্ছে ম্যাট্রিক্স সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স ওকে এরপর দিকে চলো আসো তিন নম্বর পয়েন্ট যেটা থাকবে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে থাইলাকয়েড তিন নাম্বার পয়েন্ট কোনটা দিবা তিন নম্বর পয়েন্ট দেবা হচ্ছে থাইলাকয়েড বুঝাই দিচ্ছি সমস্যা নাই হাই থাইলাকয়েড চার নাম্বার পয়েন্ট কি দিবা চার নাম্বার পয়েন্ট দিবা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি কি ল্যামেলি স্ট্রোমা ল্যামেলি পয়েন্টটা কি দেবে এটা বলো তো স্ট্রোমা ল্যামেলি দিবা আর কি আচ্ছা এটাতে স্ট্রোমা ল্যামেলি একটু সরি একটা ফোন আসছিল দ্যাটস ওয়াই স্ট্রোমা ল্যামেলি দিলা কি ল্যামেলি স্ট্রোমা ল্যামেলি দিলাম আচ্ছা ওকে স্ট্রমা ল্যামেলি গেল এরপরে আমাদের পাঁচ নাম্বার পয়েন্টে দিব হচ্ছে আমাদের এটিপি সিনথেটেজ কি সিনথেটেজ এটিপি সিনথেটেজ এবং ছয় নাম্বার পয়েন্টে দিব ডিএনএ প্লাস রাইবোজম ডিএনএ প্লাস রাইবোজম ওকে ভেরি গুড তাহলে দেখো খেয়াল করো এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট আবরণী ম্যাট্রিক্স থাইলো ম্যাট্রিক্স আচ্ছা ম্যাট্রিক্স ওকে থাইলাকয়েড স্ট্রোমা লেভেল নেবে এটিপি এবং ডিএনএ এবং রাইবোজম মনে রাখবা মনে রাখবা রাইবোজম এবং মাইট্রোকেন্ডিয়ার ক্ষেত্রে রাইবোজম হবে সেভেন্টি এস এরা হবে কত এস সেভেন্টি এস যদিও বা এরা প্রকৃত কোষের অংশ তারপরে এদের রাইবোজম হবে সেভেন্টি তাহলে খেয়াল করো দেখো প্রথম বলছো আবরণী এই যে দেখো এটা একটা আবরণী এটা একটা আবরণী মানে এটা দ্বিস্তরী একটা বহিস্তাবরণ একটা হচ্ছে অন্তস্থ আবরণ এটা কি একটা হচ্ছে বহিস্তাবরণ এটা কি অন্তস্থ আবরণ ওকে গেল এরপরে দিকে খেয়াল করি ম্যাট্রিক্স বলতে কি এই যে অন্তঃস্থ আবরণের ভেতরে যে তরল পদার্থগুলো থাকে তাদেরকে বলা হয় কি ম্যাট্রিক্স এটার নাম কি ম্যাট্রিক্স ক্লিয়ার এটার নাম হচ্ছে কি ম্যাট্রিক্স গেল এটা এরপরে দিকে দেখে সে থাইলাকয়েড এই যে থালার মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলোকেই বলা হচ্ছে কি থাইলাকয়েড এই থালার মতো জিনিসগুলোকে কি বলা হয় থাইলাকয়েড আমরা যদি এরকম একটা বড় করে ড্র করি এটা হচ্ছে একটা থাইলাকয়েড বা থালা তাহলে এই থালাতে অনেকগুলো আমরা খাবার নিবো না খাবার সবগুলো কই থাকবে থালাতে থাকবে এবং এই যে খাবারগুলো থাকবে তাদের নামই হচ্ছে ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্যারোটিন ওকে তাহলে কই কই থাকবে থাকবে থালার উপরে থাকবে ভাতের মতো আর এই ভাতের মতো যে স্ফটিকার পদার্থ এই স্ফটিকাকার পদার্থকে বলা হচ্ছে কোয়ান্টোজম বা কোয়ান্টোসম তাহলে বলো তো বাবারা কোয়ান্টাসম কার উপরে থাকে থালার উপরে থাকে কোয়ান্টাসম কার উপরে থাকবে থালার উপরে থাকবে মানে কি এই যে থাইলাকয়েড তাহলে থাকবে উপরে আর অনেকগুলো থাইলাকয়েড মিলে উৎপন্ন করতেছে তোমাদের গ্রানা বা গ্রানাম যেটাই বলো গ্রানাম বলতে কি উৎপন্ন করলো গ্রানাম উৎপন্ন করলো এ একটা গ্রানাম এই গ্রানামের মাঝখানে যে একটা নালি এই নালিকে বলা হচ্ছে ল্যামেলি নালিকে কি বলা হচ্ছে ল্যামেলি আর যেহেতু এটা একটা ম্যাট্রিক্স মানে স্ট্রোমা আচ্ছা তোমাদের এইখানে ম্যাট্রিক্স বা স্ট্রোমা দি এস টি আর ও এম এ ঠিক আছে ম্যাট্রিক্স বা ইস্ট্রোমা তাহলে যেটাই ম্যাট্রিক্স সেটাই কি এস টি আর ও এম এ মূলত ম্যাট্রিক্সটা হচ্ছে মাইট্রোকিন্ডিয়ার ক্ষেত্রে মাইট্রোকিন্ডিয়ার ক্ষেত্রে আর ইস্ট্রোমাটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে ক্লিয়ার তাহলে যেটা ম্যাট্রিক্স সেটা ইস্ট্রমা মূলত বাট এখানে একটু ইস্ট্রোমাটা একটু ইউজ করো যেহেতু ম্যাট্রিক্স তোমাদের মাইট্রোকেন্ডিয়ার ক্ষেত্রে তাহলে এখানে একটু ইস্ট্রোমা দিয়ে দাও এখানে কি হবে এটা স্ট্রোমা হবে আর কি আচ্ছা যেহেতু ইস্ট্রোমা ইস্ট্রোমার ভেতরে যে একটা নালিপথ এটাকে বলা হচ্ছে ইস্ট্রোমা ল্যামেলি কি ল্যামিলি স্ট্রোমা ল্যামেলি ওকে স্ট্রোমা ল্যামেলি গেল এরপর দিকে আমাদের কি বলছে এটিপি সিনথেটেজ এবং ডিএনএ এবং রাইবোস এই দেখো এটিপি সিনথেটেজ গুলো কই থাকবে এই যে থাইলাকয়েডের ভিতরে ভিতরেই থাকবে হচ্ছে এটিপি সিনথেটেজ এটা আণবিকক্ষণিক বোঝানো যাবে না এরপর দেখো ডিএনএ এবং রাইবোজম রাইবোজম গুলো এই রকম করে দিবা একটু বড় করে কালো করে দিবা এগুলা হচ্ছে কি রাইবোজম এগুলা হচ্ছে কি রাইবোজম আর একটা জায়গাতে মনে করি এরকম করে একটা ডিএনএ ড্র করে দিলাম শেষ ডান তোমাদের ক্লোরোপ্লাস্টের চিহ্নিত ছবি সহ ডান তাহলে কিভাবে লিখবা যদি চিহ্নিত চিত্র আসে চিহ্নিত চিত্র আসলে তোমরা লিখবা হচ্ছে এরকম একটা ছবি ড্র করবা এবং এর কয়েকটা অংশের নাম কী কী ছয়টা অংশ সবাই একসাথে পড়ো কি হবে আবরণী আবরণী পরবর্তীতে ম্যাট্রিক্স লিখছিলাম মূলত ম্যাট্রিক্স মাইট্রোকেন্ড্রিয়ার ক্ষেত্রে মতে ম্যাট্রিক্স মতে মাইট্রোকেন্ড্রিয়া তাহলে কি আসবে স্ট্রোমা থাইলাকয়েড ল্যামেলি এটিপি সিনথেটিক্স যেটা তৈরি করবে খাবার তৈরি করবে এটিপি সিনথেটিস ডিএন এবং রাইভোজম তাহলে ব্যাপারটা কি এটা টোটাল একটা আবরণ এর ভেতরে যেই তরল পদার্থ ইস্ট্রমা থালার মতো অংশকে থাইলাকয়েড বলে অনেকগুলো থাইলাকয়েড মিলে উৎপন্ন করে গ্রানা বা গ্রানাম তুমি যেটাই দাও এক বছন বহু বছর ভুলে যাও এখন এবং একটা গ্রানাম আর একটা গ্রানামের মাঝখানে যে একটা নালি এটাকে ল্যামেলি বলে কোন ল্যামেলি স্ট্রমা ল্যামেলি যেহেতু এটা ইস্ট্রমার ভেতরে এরপরে কি বলছে এটিভি সিনথেটিস এটিভি সিন্থেটিসও কই থাকবে অবশ্যই থালার ভেতরে থাকবে কই থাকবে থালার ভেতরে থাকবে মানে থাইলাকয়েডে থাকবে এবং লাস্টে কি রাইবোজম এবং ডিএনএ রাইবোজম এবং ডিএনএ আর ক্লোরোপ্লাস্টের কাজ কি এটা তো তোমরা সবাই জানো খাদ্য তৈরি করা ওকে এরপরে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হিসেবে কাজ করা ঠিক আছে ক্লিয়ার এই কাজগুলো তোমরা একটু পড়ে নিবা তাহলে ক্লোরোপ্লাস্টের ছবি এবং কাজ ক্লোরোপ্লাস্টের ছবি এবং কাজ ক্লিয়ার খুব ইম্পর্ট্যান্ট এটা গেল আর কি আমাদের ক্লিয়ার কিনা একটু আমাকে বলো তো তাহলে দেখবা আমাদের মাইট্রোকেন্ডিয়াও লাগবে না আর কি মাইট্রোকেন্ডিয়াও আর লাগবে না ভিডিও সব ক্লিয়ার হম ক্যামেরা কাঁপতেছে তাই না হাই ক্যামেরা কাঁপার কারণটা কি হাই ক্যামেরা কাঁপতেছে কেন ক্যামেরা কি হইল আচ্ছা একটু দেখি আমার ফোন অটো ভাইব্রেট করতেছে আর কি জানি না কেন ভাইব্রেট করতেছে ফোনটা আই নো ওয়াই না ফোকাস প্রবলেম না ফোকাস প্রবলেম না বাবা ওকে আহ মনে হয় এমনি ফোনটা একটু ভাইব্রেট হচ্ছে আর কি অটোভাবে ভাইব্রেট হচ্ছে কেন হচ্ছে জানি না একটু ওয়েট করো একটু সবাই একটু ওয়েট করো আর কি ওকে একটু দেখে নিচ্ছি আর কি আচ্ছা ভেরি গুড ভাইয়া ফার্স্ট পেপার বই আদম স্যারের কোনো কোন সমস্যা হবে কে প্লিজ জানাবেন ফার্স্ট পেপার বই সবসময় আমরা হাসান স্যারের বই থেকে পড়ি আপু ওকে আজমুল না নাই ক্যামেরা এবার ঠিক আছে দেখো ক্যামেরা ঠিক আছে এবার ইনশাল্লাহ মরুভূমির মরিচিকার মতো ওকে চলো আমাদের হয়ে গেছে এরপর দিকে আমরা চলে যাই আমাদের মূলত কাজ কমপ্লিট এরপর দিকে আমরা চলে আসবো কোথায় মাইট্রোকান্ডাতে চলে আসি ওকে মাইট্রোক্যান্ডার ক্ষেত্রে ঠিক সেম জিনিস মাইট্রো মুখস্থ মুখস্ত করবি না মাইট্রোক্যান্ডাও মুখস্ত করার কোনো দরকার নাই চলো মাইট্রোক্যান্ডের ক্ষেত্রে আমরা একটা ড্র করে ফেলি তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি ড্র করে ফেলবো এরপরে আমাদের আর মাত্র একটা টপিক করবো আর কি মাইট্রোকেন্ডিয়ার পরবর্তীতে দেখো মাইট্রোকেন্ডিয়ার ক্ষেত্রে সেম জিনিস ড্র করো দেখো মাইট্রোকেন্ডিয়ার ক্ষেত্রে আমরা যেন এটাও দ্বিস্তরী না এরকম একটা স্তর ড্র করলাম একটা এর পাশে আর একটা দিয়ে দিলাম আচ্ছা এর পাশে আচ্ছা থাক এটা আছে এটা থাকতো সমস্যা নাই ঠিক আছে এটা দিয়ে দিলাম একটা ওকে এরপরের দিকে দেখো এরপরের দিকে দেখো কি আসলো রকম করে তোমরা পড়ছো সারা জীবন পড়ছো ওকে মাইট্রোকেন্ডিয়া আসলো এখন মাইট্রোকেন্ডিয়ার যে ক্ষেত্রে ব্যাপারটা হলো এদের এখানে কালো কালো টাইপের আমি কিছু দিয়ে দিলাম কালো কালো টাইপের দিয়ে দিলাম ওকে কিছু গেল ওকে রাইভ রাইভের পরবর্তীতে আমরা এখানে কিছু ডিএনএ দিয়ে দিব কি দিয়ে কিছু একটা এই যে ডিএনএ দিয়ে দিলাম একটা এটা একটা ডিএনএ এবং এদের ভেতরে অবশ্যই কি থাকবে বলতো এদের ভেতরে ওই যে আমাদের ম্যাট্রিক্স মানে সাইটোপ্লাজম যে জিনিসগুলো থাকবে ম্যাট্রিক্স দিয়ে দাও এতে এবার কি থাকবে ম্যাট্রিক্স বা সাইটোপ্লাজমের যে জিনিসগুলো থাকতে এবং এদের এখানে এই রকম করে কিছু উদ্গত অংশ থাকবে যাদেরকে বলা হয় অক্সিজম বা এটিপি সিনথেটেস ওই যাই এটিপি সিনথেটেস মূলত সেটাকে অক্সিজমই বলা হয় আর কি ঠিক আছে এই ভাষাই কারণ অক্সিজম এখানে দেখানো সম্ভব না আর কি তাহলে চলো মাইট্রোকিনের এখান থেকে আমরা কি দেখাবো আর কি মাইট্রোকিনের এখান থেকে আমরা জানি আবরণ তাই তো আবারও খেয়াল করো আবরণ তাহলে আবরণই কয়টা এটা দুইটা আবরণই এটা হচ্ছে বহিস্ত আবরণী এটা হচ্ছে কোন আবরণী অন্তস্থ আবরণী এটা বহিস্ত আবরণী এটা কোন আবরণী অন্তস্থ আবরণী ক্লিয়ার এতটুকু তোমাদের কমেন্ট 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 সবার ওকেই আচ্ছা আচ্ছা ওকে তাহলে একটা জিনিস দি স্তরিটা একটু করে দিই দি না করে দিলে কমপ্লিট হবে না জিনিসটা মানে ক্লিয়ার হবে না তাহলে দেখো দ্বিস্তরী তাহলে এটা হচ্ছে একটা বহিস্থ আবরণী আর দ্বিস্তরী যেহেতু এই যে এর পরেটা এটা হচ্ছে কি অন্তস্থ আবরণী কিন্তু আবরণী করলাম এই আবরণে পরবর্তীতে আমাদের একটা কি লাগবে আর কি আমাদের প্রকোষ্ঠ দরকার আমাদের কোনটা দরকার প্রকোষ্ঠ দরকার তাই তো আবরণের পরবর্তীতে আমি দুই নম্বর পয়েন্টে কি লিখলাম প্রকোষ্ঠ লিখলাম কোনটা লিখলাম প্রকোষ্ঠ লিখলাম ক্লিয়ার এই প্রকোষ্ঠ মানে এটা কি এই যে এই অংশটা এই অংশটাকে বলা হচ্ছে বহিস্থ প্রকোষ্ঠ এই অংশটা কি বহিস্থ প্রকোষ্ঠ আর এই যে অংশটা এই অংশটাকে আচ্ছা এখানে লিখে এটা হচ্ছে কি প্রকোষ্ঠ অন্তস্থ প্রকোষ্ঠ অন্তস্থ প্রকোষ্ঠ তাহলে প্রকোষ্ঠ গেল এই প্রকোষ্ঠ আবরণে গেলো আমরা জানি এখানে ভাঁজের মতো যে অংশ এই ভাঁজ এই বলে এই ভাঁজগুলোকে কি বলে কৃষ্টি বলে তাই তো তাহলে দেখো তিন নাম্বার পয়েন্টে আমরা কি লিখলাম কৃষ্টি লিখলাম তিন নাম্বার পয়েন্টে ভাঁজ লিখলাম কি কৃষ্টি দিলাম আচ্ছা এই কৃষ্টির পরবর্তীতে খেয়াল করো এদের ভেতরে যেই আমাদের মানে পদার্থ গ্রহণ থাকবে এই মধ্যে আমাদের কি কি রয়েছে দেখো একটা রয়েছে হচ্ছে আমাদের অক্সিজম একটা রয়েছে আমাদের কি অক্সিজম আর এনএ তাহলে এখান থেকে আমাদের যেটা চার নাম্বার পয়েন্ট চার নম্বর পয়েন্টের দিকে একটু চলে যাও চার নাম্বার পয়েন্টে তোমরা কি লিখবা তোমাদের বই দেওয়া রয়েছে তোমাদের বই অনুসারে দেওয়া রয়েছে এটা হচ্ছে অক্সিজম বই অনুসারে কি দেওয়া রয়েছে অক্সিজম তাই তো এরপর দেখো এটিপি সিন্থেটস এস ওয়াই এন দিয়ে দিলাম সিনথেটিস এবং সবার শেষে দেখো ডিএনএ এবং রাইভম ডিএনএ এবং রাইভম তাহলে একটা জিনিস দেখো এই জায়গায় ক্লিয়ার করি আমাদের মাইক্রো ইন্ডিয়ার ক্ষেত্রে ছয়টা আবারও একই পয়েন্ট কি কি পয়েন্ট প্রথমে আবরণী লেখো ক্লোরোপ্লাস্টের মতো এটা হচ্ছে বহিস্তাবরণী এটা হচ্ছে অন্তঃস্থাবরণী ক্লিয়ার এবং এদের প্রকোষ্ঠ থাকবে এটা হচ্ছে কি বলতো এটা হচ্ছে বহিস্ত প্রকোষ্ঠ এটা হচ্ছে অন্তঃস্থ প্রকোষ্ঠ অন্তঃস্থ প্রকোষ্ঠের এই যে ভাঁজ ভাঁজ তাদেরকে তিন নম্বর পয়েন্টে কি বললাম ক্রিস্টি বললাম এদের পরের ভেতরে কি কি রয়েছে এদের ভেতরে রয়েছে স্ট্রোমা মানে ক্রিস্টির ভেতরে রয়েছে কি স্ট্রোমা নাকি ম্যাট্রিক্স সরি স্ট্রোমা বলছে এটা হবে কি ম্যাট্রিক্স ওকে ক্রিস্টির ভেতরে কি থাকবে আর কি ম্যাট্রিক্স থাকবে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি অক্সিজম এই অক্সিজমটাই মূলত এটিপি সিনথেটেস এই অক্সিজমটাই মূলত কি এটিপি সিনথেটেস তাহলে একটা হচ্ছে অক্সিজম রয়েছে আর এটা হচ্ছে এটিপি সিনথেটেস এটিপি সিনথেটেজের কাজ কি শক্তি তৈরি করা আর লাস্টের দিকে কি থাকবে কালো কালো দাগ যেটা বড় বড় রাইবোজম এবং ডিএনএ এবং এদেরও রাইবোজম কত প্রকৃতির সেভেন্টি এস প্রকৃতির কত এস প্রকৃতির সেভেন্টি এস তাহলে যেটাই মাইট্রোকেন্ড্রিয়া মাইট্রোকেন্ড্রিয়া মাইট্রোকেন্ড্রিয়ার এবং ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এস কতয় সেভেন্টেস প্রকৃতির ওকে তাহলে দেখো দুইটার ক্ষেত্রে ছয়টা পয়েন্ট কি কী পয়েন্ট আছে ছয়টা পয়েন্টের মধ্যে আমাদের ক্লোরোপ্লাস্ট যদি ছিল ক্লোরোপ্লাস্টের আবরণী ছিল এরপর স্ট্রোমা ছিল স্ট্রোমার পরবর্তীতে থাইলাকয়েড ছিল থালা থালার মধ্যে মিল কি ল্যামেলি এরপর ওই সেম জিনিস এটিভি সিন্থেটিস রাইবোজম এবং এইখানে দেখো আবরণী এটিভি সিন্থেটিস রাইবোজম ছয়টা পয়েন্টের মধ্যে তিনটা পয়েন্টে কিন্তু দুইটা ক্ষেত্রে এক এই মাইক্রোকিনের ক্ষেত্রে প্রকোষ্ঠ আসলো ক্রিস্টি আসলো আর অক্সিজেন আসলো শেষ এই মাত্র তিনটা মানে এক্সট্রা জিনিস একটু মনে রাখো তাইলে কমপ্লিট ক্লিয়ার কিনা ডান লেখা একটু বলো ক্লিয়ার ক্লিয়ার ওকে ওকে ভেরি গুড এই তো হয়ে গেছে ছয়টা পয়েন্ট ভেরি গুড এই তো হয়ে গেছে আর কি তোমাদের জি ভাই ক্লিয়ার এখন আর একটা লাস্টার লাস্ট রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্লুইড মোজেক মডেল আমাদের কি মোজেক মডেল এটা ফ্লুইড মোজেক মডেল এক ঘন্টা দেড় ঘন্টা ক্লাস হলে আর কি কেবল আমাদের তাই না চলো আর আট মিনিট থেকে দশ মিনিট ক্লাস করলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ছোট ক্লাস করে আমাদের শেষ হয়ে যাবে ফ্লুইড মোজেক মডেল চলো তাহলে ফ্লুইড মোজাইক মডেল করে ফেলি আর কি ফ্লুইড মোজাইক মডেলে কি দাঁড়ালো আর কি আমাদের এফ এম এম ফ্লুইড মোজাইক মডেল তাহলে সবাই একটু মনোযোগ দাও এখান থেকে তোমাদের ফ্লুইড মোজাইক মডেল কিন্তু অনেকবার আসে একটা প্রশ্ন অনেকবার আসে একটা প্রশ্ন ফ্লুইড মোজাইক মডেল তাই তো এই ফ্লুইড মোজাইক মডেলের জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে চিত্র দরকার আমরা জানি ফ্লুইড মোজাইক মডেল মানেই হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার ফসফোলিপিড বাই লেয়ার তাহলে খেয়াল করো একটা ফসফোলিপিড বাই লেয়ারের যে মেমব্রেন ফসফোলিপিড বাই লেয়ারের যে মেমব্রেন এই মেমব্রেনের মধ্যে একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে ফসফেট এটা যদি একটা ইয়া করি দেখো এরকম একটা ওকে এটা হচ্ছে ফসফেট হেড এটা কি ফসফেট হেড ক্লিয়ার ওকে এবং এটা হচ্ছে কি টেইল আমরা মনে রাখবা সব সময় বলা থাকে হেড হতেছে পানিগ্রাহী টেইল হতেছে পানি বিগ্রাহী কিভাবে মনে রাখবা মনে রাখবা মাথার অংশ দিয়ে তো পানি খায় আর ছাড়ি কোনটা নিচের অংশ দিয়ে না তাহলে মনে রাখবা এই যে ফসফেটের যে হেড এই হেডের অংশটা হচ্ছে পানিগ্রাহী মানে হাইড্রোফিলিক সে পানি খায় সে কি খায় পানি খায় আর এটা কি ছেড়ে দেয় পানি ছেড়ে দেয় এটা টেল দ্বারা পানি ছেড়ে দেয় চলো ফসফোলিপিড বাইলার মানে ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল ওকে ফ্লুইড মোজাইক মডেল এখন ফ্লুইড মোজাইক মডেলের ছবিটা তোমরা সবাই জানো ড্র করতে ওকে আমি একটু ড্র করি এই রকম তাই তো অনেক গুলা থাকবে বড় বড় করিয়ে দিই সবাই একটু খেয়াল করো আর একটু বেশি পড়া নাই কি আমাদের অল্প পড়ায় স্যার এরকম গোল 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 করে আমাদের মডেল আমরা ড্র করবো তাই তো চলো দিয়ে দিই টেইল হেড দিলাম এখন টেল দিলাম অনেক গুলা টেইল আসলো টেইলে টেইলময় হয়ে গেছে ওকে এখন টেইল এই যে টেল দিলাম টিকচিহ্ন দেওয়া আর কি মতো বুঝছো এই যে টিক চিহ্ন টেইল টেইল অনেক টেইল অনেক টেইল অনেক টেইল অনেক টেইল হইলো তাহলে টেইলের মধ্যে দেখো এই যে ফসফোলিপিড বাই লেয়ার তাহলে এটা কি বলতো ফসফোলিপিড বাইলেয়ার আমার জানি ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেলের প্রথম পয়েন্টটা হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার কি লিপিড বাই লেয়ার লিপিড কি লেয়ার বাই তাহলে বলতো ফসফোলিপিড কি লেয়ার বাই ক্লিয়ার তাহলে ফসফেট হেড লিপিড টেইল ফসফেট হেড লিপিড টেইল তাহলে এটা একটা ল্যাট এটা একটা ল্যাট তাহলে এটা ফসফোলিপিড বাই চলে গেল এরপরে দুই নম্বরে ছিল প্রোটিন দুই নম্বরে কি ছিল বলো তো এদের অংশ প্রোটিন অংশ এদের প্রোটিন মূলত তিন প্রকার এদের প্রোটিন কয় প্রকার তিন প্রকার দেখো তিন প্রকারের মধ্যে একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিন ওকে একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন পেরিফেরাল প্রোটিন আর একটা হচ্ছে লিপিটকো প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন তাহলে কয়টা তিন ধরনের সম্পৃক্ত এরপরে কি দেওয়া রয়েছে গ্লাইকো ক্যালিক্স দেওয়া রয়েছে এরপরে কি পয়েন্ট শুধু পয়েন্ট মনে রাখো তো গ্লাইকো ক্যালিক্স আর চার নাম্বার পয়েন্টে কি দেওয়া রয়েছে কোলেস্টেরল চার নম্বর পয়েন্টে কি রয়েছে কোলেস্টেরল ওকে তাহলে আমাদের মোটামুটি চারটা পয়েন্ট লেখা শেষ তাহলে আমাদের ফ্লুইড মোজাইক মডেল ওকে এটা নিকলসন দেন মূলত এদের চারটা পয়েন্ট কি কি একটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার এরপর হচ্ছে প্রোটিন গ্লাইকোকেলিক্স এবং কোলেস্টেরল ফসফোলিপিড বাইলেয়ার আমরা ড্র করে ফেলছি প্রোটিন কয়টা তিন ধরনের ইন্টিগ্রাল প্রোটিন পেরিফেরাল প্রোটিন লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন এরপর গ্লাইকোকেলিক্স এর মধ্যে একটা জিনিস খেয়াল করো গ্লাইকো মানে কিন্তু চিনি গ্লাইকো মানে কি চিনি এবং এই ক্যালিক্স মানে কি ক্যালিক্স মানে শাখা মানে কিসের শাখা গ্লাইকো মানে হচ্ছে চিনির শাখা কিসের শাখা কিসের শাখা বলো চিনির শাখা তাহলে গ্লাইকো ক্যালিক্স মূলত কি দ্বারা গঠিত হচ্ছে গ্লাইকো ক্যালিক্স মূলত গঠিত হচ্ছে আমাদের গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো লিপিড দ্বারা গ্লাইকো ক্যালিক্স কি দ্বারা গঠিত হচ্ছে বলো তো গ্লাইকো প্রোটিন এবং গ্লাইকো লিপিড দ্বারা তৈরি হচ্ছে আমাদের গ্লাইকো ক্যালিক্স তাহলে গ্লাইকো ক্যালিক্স কি কি দ্বারা তৈরি হচ্ছে গ্লাইকো প্রোটিন কি প্রোটিন গ্লাইকো প্রোটিন এবং কি দ্বারা গ্লাইকো লিপিড দ্বারা শেষ আর কোলেস্টেরল কোলেস্টেরল তো একটা লিপিড উপাদান এবং এই কোলেস্টেরলের মধ্যে যেহেতু লিপিড থাকে যেহেতু কি থাকে লিপিড থাকে আর লিপিড যেহেতু চলাচল করতে পারে এই জন্য এখানে একটা মুভমেন্ট থাকে এফ এল আই পি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট মুভমেন্টের নাম কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট মূলত কেন ঘটে লিপিডের কারণে ঘটে তাহলে চলো আমাদের মূলত এই জায়গাটাতে আমরা করে ফেলি ব্যাখ্যা করে ফেলি চলো ব্যাখ্যাতে কি হবে আর কি দেখো এই জায়গাটাতে আমি প্রোটিনের কথা বলি ইন্ট্রিগাল মানে কি ইন্ট্রিগাল মানে যোগাযোগ করণ অর্থাৎ এখানে এমন একটা প্রোটিন ড্র করব এমন একটা প্রোটিন ড্র করব যেটা দুই প্রান্তকে যোগ করবে যেটা দুই প্রান্তকে যোগ করবে তাহলে এই প্রোটিনটা হচ্ছে আমাদের কোন প্রোটিন ইন্ট্রিগাল প্রোটিন ক্লিয়ার ইন্ট্রিগাল প্রোটিন গেল মানে দুইটা স্তরকে ভেদ করছে পেরিফেরাল পেরিফেরাল মানে প্রান্তীয় তাহলে যে কোনো একটা প্রান্ত ধরো উপরের প্রান্ত এখানে একটা প্রোটিন দিলাম এই প্রোটিনটা কি হবে পেরিফেরাল প্রোটিন হবে মানে প্রান্তে প্রোটিন আর এখানে কি বলছে বলো লিপিড সম্পৃক্ত কোর প্রোটিন লিপিড সম্পৃক্ত কোর প্রোটিন মানে এই প্রোটিনটা কিছু অংশ থাকবে কিছু অংশ নিচেও থাকবে কিছু অংশ উপরে থাকবে কিছু অংশ নিচেও থাকবে এই তো আমরা তিন ধরনের প্রোটিন পেয়ে গেলাম তাহলে এটা গেল এক নাম্বার মানে ইন্ট্রিগ্রাল প্রোটিন মানে আই দিলাম ইন্ট্রিগ্রাল এটা গেল হচ্ছে কি দুই নাম্বার একদম প্রান্তে পেরিফেরাল প্রোটিন আচ্ছা লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন মানে এলপি দিলাম লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন শেষ আমাদের তিনটা প্রোটিন ড্র করে কমপ্লিট এখন কি বলছে আর কি বলছে বলতো এই মূলত জিনিস সাপোজ থেকে আমাদের এই এই যে যে ফসফেট হেড এবং টেল যেটা লিপিড টেল ফসফেট হেডের এই জায়গা থেকে মনে করো একটা শাখা বের হয়ে চলে গেছে এই ধরনের একটা শাখা বের হয়ে চলে গেছে এই শাখাটাকে বলা হচ্ছে কি গ্লাইকোক্যালিক্স এই শাখাটাই কি বলতো গ্লাইকো ক্যালিক্স আর আমরা জানি গ্লাইকোক্যালিক্স কি দ্বারা গঠিত গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকো প্রোটিন দ্বারা এবং গ্লাইকো লিপিড দ্বারা গঠিত হচ্ছে গ্লাইকোক্যালিক্স মানে এটা হচ্ছে একটা চিনির স্তর গেল এরপর আমাদের কি দেওয়া রয়েছে এরপর আমাদের দেওয়া থাকবে একটা কোলেস্টেরল কোলেস্টেরল যে কোনো একটা জায়গাতে একটু ঢুকায় দাও জাস্ট এরকম একটা জায়গাতে জাস্ট বসায় দেবা এটা কি কোলেস্টেরল সি এইচ দিলাম এটা হচ্ছে কি কোলেস্টেরল আর কোলেস্টেরলে কি থাকবে লিপিড থাকে লিপিড যেহেতু কোষের ভেতরে চলনশীল মানে মুভমেন্ট করতে পারে চলাফেরা করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান পরিবর্তন করতে পারে চলাফেরা না বলে অবস্থান পরিবর্তন করতে পারে এই জন্য এখানে একটা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ঘটে কি মুভমেন্ট ঘটে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ঘটে এটাই হচ্ছে ফ্লুইড মজাই মডেল ঘর নাম্বার কমপ্লিট তাহলে ফ্লুইড মোজাইক মডেলের চারটা পয়েন্ট ফসফোলিপিড বাইলেয়ার প্রোটিন গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল ফসফোলিপিড বাইলেয়ার প্রোটিন তিন প্রকার ইন্টিগ্রাল প্রোটিন পেটেফেরাল প্রোটিন লিপিড কল সম্পৃক্ত প্রোটিন শেষ এরপর আসবে গ্লাইকোকেলিক্স এখানে একটা চিনের আবরণ দিয়ে দিবা গ্লাইকোকেলিক্স গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড দ্বারা গঠিত ব্যাখ্যায় লিখবা আর কি এবং কোলেস্টেরল থাকে কোলেস্টেরলের ভেতরে আমাদের থাকবে লিপিড লিপিড যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় তার অবস্থান পরিবর্তন করতে পারে সেখানে একটা মুভমেন্ট দেখা যায় সেই মুভমেন্টের নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ক্লিয়ার তাহলে মূলত আমাদের এইখান থেকে আমি তোমাদের বলছি প্রথমে ক্লাস শুরু করার থেকে আমি যা আজকে পড়াইলাম এখান থেকে ধরে রাখো তোমার নাইনটি থেকে 95% ফাইভ পার্সেন্ট প্রশ্ন তোমার কমন আসবে যাও ইনশাল্লাহ তাহলে আজকের সামারাইজেশনটা কি আসলো আজকে সিকুয়েট সামারাইজেশনটা আসলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা চলে আসো পয়েন্ট দে রেপ্লিকেশন ওকে দুই নাম্বার পয়েন্ট ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন তিন নম্বর পয়েন্ট কি আসবে ট্রান্সলেশন ট্রান্সলেশন ওকে চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট আমাদের ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট ওকে ছবি সহ এদের ব্যাখ্যা পাঁচ নাম্বার পয়েন্টে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া ছয় নাম্বার পয়েন্টে ফ্লুইড মোজাইক মডেল মোজাইক মডেল মডেল তাহলে এই যে যে ছয়টা আমি টপিক বললাম ধরে রাখো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন ক্লিয়ার তাহলে আমি যেভাবে পড়াইলাম তোমরা যেভাবে চাইছো আমাকে একটু ফিডব্যাক একটু জানাও যে আদেও তোমাদের কি এই জায়গাগুলো ক্লিয়ার হয়েছে কিনা আর কি ওকে এত যে কষ্ট করে আমরা ক্লাস নিচ্ছি বা আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি শুধুমাত্র মানে তোমাদের যাতে ভালো হয় আর যে কথাটা বলার থাকবে তোমরা সবাই যেন আমাদের যেটা মেডিকেল কোর্স মেডিকেল কোর্স কিন্তু অলরেডি তোমরা অনেকে ভর্তি হয়ে গিয়েছো সো সেখানে আমি থাকবো তৌফিক ভাই থাকবে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইচ অ্যান্ড এভরি ইচ অ্যান্ড এভরি ওয়ান সেখানে তারা থাকবে আর কি আমি চাই সেই জায়গাটায় তোমরা অতি সত্তর তোমরা সবাই অবশ্যই যাতে তোমাদেরকে আমরা আমাদের মেডিকেল যে কোর্স রয়েছে মেডিকেল কোর্সে যাতে আমরা তোমাদেরকে দেখতে পাই এবং তোমাদেরকে একসাথে নিয়ে আমরা চাই বাংলাদেশের মধ্যে অনেক ভালো একটা রেজাল্ট আমরা অবশ্যই অবশ্যই একটা ইনশনের রেজাল্ট আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা সবাই সেখানে থাকবো আমরা আছি তোমরাও থাকো আশা রাখি একটা ভালো কিছু অবশ্যই অবশ্যই আমরা পাবো আর কি ওকে আর তোমাদের কেমন হলো কেমন লাগলো ক্লাস ঠিক আছে কিনা কিভাবে কি করা যায় আমাকে একটু জানো আমি একটু দেখি বা আমি একটু শুনি তোমাদের কমেন্ট একটু দেখি আর কি আর তোমাদের পার্টিসিপেশন যদি বাড়াও তাহলে আমি ক্লাস নিবো আর কি ওকে আর পার্টিসিপেশন যদি মনে হয় জান তোমরা এইভাবেই থাকবে তাহলে আমার মনে হয় না ক্লাসেরা খুব বেশি দরকার রয়েছে ওকে ভেরি গুড সবাই আমি একটু কমেন্ট শুনতে চাচ্ছি আর হোমওয়ার্কটা জি ভাই আলহামদুলিল্লাহ সব কমপ্লিট কখনই আচ্ছা ভাই দেখো দুনিয়ার যদি সব কিছু সাজেশন চাও দুনিয়ার যদি সব কিছু সাজেশন চাও তাহলে তো সম্ভব না বুঝছো না তোমরা সিকিউর সাজেশন নিবা সিকিউর সাজেশন নিবা এখন সিকিউর সাজেশন দিতে গেলে সাজেশন দেওয়া যায় সাজেশন দেওয়াটা অসম্ভব না কিন্তু মানে দিতে গেলে অনেক বেশি টাইম লেগে যায় আর কি ওকে আমার একার পক্ষে তো সবকিছু কমপ্লিট করা সম্ভব না নিজে একটু পড়াশোনা করো নিজে একটু পড়াশোনা করলে দেখবে যে এত সাজেশন লাগবে না আর কি বুঝছো এত সাজেশন লাগবে না আজকে যে টপিকগুলো গ্রহণ করাইছি গ ঘ পেয়ে যাচ্ছ আর কি ক খটা একটু পড়াশোনা করো গাইডের পেছনে লেখা থাকে ক কোনটা খ কোনটা ওইটা একটু দেখো তাহলে ওইটাই সাজেশন হবে আর কি আমাকে আর তখন এখানে বলতে হবে না আচ্ছা নিউক্লিয়াসটা তোমরা একটু নিজেরা করে নিও আজকে নাই করাই আজকে নাই করাই বাট মূলতই ছয়টা জিনিস ইয়া করো না মূলতই ছয়টা জিনিস ভুল করা যাবে না আর কি আচ্ছা এর পাশাপাশি নিউক্লিয়াস আর ক্রোমোজোমটা দেখে নিও যদি পারো ওকে আচ্ছা কেমন লাগছে ক্লাস বলো ক্লাসটা কি কেমন লাগছে তোমাদের কি ভালো লাগছে কিনা রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নাটক কি ক্লিয়ার হইছে আমাকে মানে নাটক যে নাটকটা করছো আজকে যে নাটকটা আমরা করছি নাটকটার একটা মানে কপি একটা হার্ড কপি আমাকে দিয়ে পাঠায় হতো দেখি নাটক ক্লিয়ার কে বলো নাটক কোথায় 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 আচ্ছা ওকে ভাইয়া ওকে ভাইয়া নিক একটু পরে আচ্ছা অনেক ভালো আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম আর কি তোমাদের ভালো লাগছে বা তোমরা বুঝতে পারছো এতটুকু হলেই হবে দেখো মূলত দেখো তোমরা আজকে একটু গাইডটা বের করো দেখো আজকে একটা চ্যাপ্টার শেষ করে ফেলো তুমি যে টপিক গুলো দিছে না এই টপিক গুলো তুমি বেশি না তুমি দশটা সিকিউ সলভ করো তোমার বোর্ডের বা তোমার যেটা গাইড হচ্ছে দশটা সিকিউ সলভ করো ইনশাল্লাহ এই দশটা সিকিউ সলভ করলে তোমার এখান থেকে তোমার প্রশ্ন একশোতে একশো তুমি কমন পেয়ে যাবে আর কি এখনই শেষ করে ফেলো আধা ঘন্টা দেখো কমপ্লিট হয়ে যাবে আধা ঘন্টা দেখো কমপ্লিট হয়ে যাবে আর কি বুঝছো যে দিনে যে অধ্যায় করাবো সে অধ্যায়টা সেই দিনে কমপ্লিট করে ফেলো আর কি ওকে সংক্ষেপে আলহামদুলিল্লাহ ওকে ক্লিয়ার ছিল ওকে ভেরি গুড অনেক ভালো লাগবে শুনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ক্লাসটা কি করবা কাইন্ডলি কাইন্ডলি আমাকে জানিয়ে দিও আর কি ওকে আর আরেকটা কথা হচ্ছে তোমাদের মাঝখান থেকে কেউ একজন ভালো করে নোট করবে আর কি নোটটা আমাকে দিও ওইটা আমি তোমাদের গ্রুপে ইনশাল্লাহ আমি আর দিয়ে দিবো আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম দেখা হবে বিজয়